সুপ্রিয় বন্ধুকোন আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে জিয়াপন জীবনে গল্পের এক হাজার সত্তরতম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাকে শোনাব ময়মন সিংয়ের ছেলে মোহাম্মদ আকাশের জীবনের কলিজা কাপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী বন্ধুগণ আজকের গল্পের টাইটেল বিদেশে নেওয়ার নাম করে আপন ছোট বোনকে পতিতালয়ে বিক্রি করে দেয় এক ভাই এই গল্পটা হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো চরম কষ্টকর এক বাস্তব জীবনের গল্প আমাদের প্রায় বেশিরভাগ প্রবাসীর পরিবারে এই ধরনের ঘটনাগুলো ঘটে হয়তো আমাদের আজকের গল্পে আকাশের মতো করে ঘটে না আকাশের মতো করে হয়তো কম ফ্যামিলিগুলোতেই ঘটে কিন্তু এই ধরনের ঘটনাগুলা ছোটোখাটোভাবে প্রায় প্রতিটা প্রবাসীর পরিবারেই ঘটে থাকে এবং এই দোষ বা এই দায়ভার প্রত্যেকটা প্রবাসীকেই নিতে হয় যে মানুষটা দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হার পরিশ্রম করে এই পরিবারের জন্য বছর ঘুরে দেখা যায় এই পরিবারের মানুষগুলো ওই প্রবাসীটাকেই দোষারোপ করে প্রত্যেকটা বিষয় যেমনটা আজকের এই গল্পে ঘটেছে হৃদয় বিদারক করুণ এক বাস্তব জীবনের গল্প আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আকাশের ওই পারিবারিক বাস্তব জীবনের গল্পটা সবাই আমার মুখে শুনুন এবং গল্প শেষে আকাশকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আকাশ আমার বাড়ি ময়মেন সিং আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে এছাড়া রয়েছে আমার সহ আমার একজন কাকা পরিবারের সদস্য আরও রয়েছে আমার ছোট একটা বোন আমরা টোটাল এক ভাই এক বোন আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী আমার বাবা আগে প্রবাসে ছিলেন বিদেশে ছিলেন এবং বিদেশে থেকে আমার বাবা দীর্ঘ প্রায় নয় বৎসর মতো আট থেকে নয় বৎসর মতো আব্বা বিদেশ করে এবং সেখান থেকে আমার বাবা অনেক বেশি টাকা উপার্জন করে এবং সেই টাকা দিয়ে আমাদের এলাকাতে এসে আমার বাবা ছোটোখাটো অনেক ধরনের বিজনেস শুরু করে অনেক ধরনের ব্যবসা শুরু করে এগুলোর মাঝে যেমন হচ্ছে মুরগির খামার মাছের ফিশারি সহ শুরু করে আপনার মানে সারের দোকান দেয় মানে যেই কীটনাশক আছে ওই কীটনাশকের দোকান দেয় এভাবে আমার আব্বার আমাদের গ্রামে অনেকগুলো ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে তো আমি ছোটোবেলা থেকেই প্রচুর পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম আমার আব্বা যখন প্রবাসে থাকত এবং আমার আব্বা প্রবাসে থাকা অবস্থায় আমার আরও তিনজন পুপি আছে যদি আমার পুপিদের বিয়ে হয়ে যায় আমার পুপুদের বিয়ে হয়ে যায় তারা চলে যায় কিন্তু পরিবারের মধ্যে থাকে আমি আমার কাকা আমার বাবা মা দাদি আর আমি আর আমার ছোটো বোন দেখা যায় আমার কাকার সাথে আমার বয়সের পার্থক্যটা খুব বেশি না এই জন্য কাকার সাথে আমার সম্পর্কটা খুব মধুর মানে এরকম হতো যে কাকা যদিও বয়সে আমার সিনিয়র হতো কাকার সাথে আমার সম্পর্কটা ছিল দুই বন্ধুর মতো আমি কাকার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করতাম ছোটোবেলা থেকে বাবা বিদেশে থাকার কারণে আমাকে শাসন করার মতো কোনো মানুষ ছিল না যার জন্য আমি খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি আমি এবং আমার কাকা দুজনেই প্রচুর পরিমাণে দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম গ্রামে আমরা অনেক দুষ্টমি করে বেড়াতাম আমার কাকা আমার আব্বার ব্যবসা বাণিজ্যগুলো দেখতো সাথে সাথে আমিও আবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতাম এরকম করে দেখা যায় প্রতিদিনে আমাদের নামে বিচার আসতে থাকে আমি একটা পর্যায়ে প্রায় অনেকটাই বড় হয়ে যাই আমার বয়স প্রায় ষোলো থেকে সতেরো বছর হয়ে যায় এবং আমার কাকা তখন প্রায় পঁচিশ বছরের মতো হয়ে যায় তো আমার কাকাকে আমার আব্বা বিয়ে করায় নাই মানে বিয়ে করায়নি বলতে আমার কাকার তেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান ছিল না এবং আমার কাকা যথেষ্ট পরিমাণের মানে দুষ্ট করতে এবং ছোটো বাচ্চা স্বভাবই ছিল মানে আমার মতো স্বভাবের মানুষ ছিল কোনো কিছু বুঝতো না একটু মানে দুষ্ট প্রকৃতির ছেলে ছিল একপর যে আমার দাদিও মারা যায় এবং দাদি মারা যাওয়ার পরে আমার আব্বা তখন কাকাকে নিয়ে খুব টেনশান করতে থাকে এরকম মানুষে মানুষের মানে কাকার যে বয়স ওই বয়সে দেখা যায় সব ছেলেরা টাকা পয়সা ইনকাম করে পরিবারের জন্য কিছু না কিছু একটা করে কিন্তু ওই বয়সে আমার কাকা তেমন কোনো কিছুই করতো না একটা পর্যায়ে আমার আব্বা যে বিদেশে ছিল আব্বার ওই বিদেশে বন্ধুদের সাথে কথাবার্তা বলে এবং তাদের মাধ্যমে আমার কাকার জন্য একটা ভিসা আমার আব্বা ম্যানেজ করে তো আমার দাদিমারা যাবার কয়েক মাস পরেই আমার কাকাকে আমার আব্বা বিদেশে পাঠাই এই জন্য পাসপোর্ট করায় এবং কাকা আসলে বিদেশে যেতে চায় না কাকার কথা হচ্ছে কাকা বিদেশে যাবে না কাকা দেশের মধ্যেই কিছু একটা করবে কিন্তু আমার আব্বার কথা হচ্ছে যে না দেশে তুই কোনো কিছু করতে পারবি না কারণ দেশে তোর নামে নালিশ আসতে থাকে বিচার আসতে পরে আসতে থাকে একদিনের পর একদিন আমি আর এসব নিতে পারতেছি না একটা পর্যায়ে আমার আব্বা রাগান্বিত হয়ে আমার কাকাকেই বিদেশে পাঠিয়ে দেওয়ার সম্পূর্ণ প্ল্যানিং প্রোগ্রাম করে ফেলে আমার সাথে কাকার সম্পর্কটা এরকম ছিল যে আমি কাকাকে ছাড়া রাতে ঘুমাইতে পারতাম না মানে আমি ওনাকে জড়িয়ে ধরে ঘুমাতাম আমাদের দুজনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে কাকা যদি হঠাৎ করে আমাকে রেখে চলে যায় আমি হয়তো নিঃশ্বাস নিতে পারবো না নিঃশ্বাস আটকে আমি মনে হয় মরে যাবো কাকা চলে যাবে এই জিনিসটা আমি ভাবতেই পারতেছিলাম না আমি একরকম কান্নাকাটি করতে শুরু করি এবং আমার বাবাকে মাকে তাদেরকে বারবার বোঝাচ্ছিলাম যে কাকারা তোমরা বিদেশে পাঠাইও না আমি কাকারা ছাড়া থাকতে পারবো না কাকার সাথে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক কাকা না থাকলে আমি চলবো কেমন করে এরকম করে পরিবারের মানুষগুলোকে বোঝাতাম আমার মা বাবা দুজনেই আমাকে বলতেছিলো তোর কাকার তো একটা ভবিষ্যৎ আছে ও যদি দু এক বছর বিদেশ করে আসতে পারে এরপর ওকে বিয়ে সাধে করাবো ওর একটা পরিবার হবে তা তুই এরকম করে কান্নাকাটি করিস না তোর কাকা তো আর মরে যাচ্ছে না ও বিদেশে যাচ্ছে বিদেশ থেকে আবারও আসবে একটা পর্যায়ে আমার কাকা তখন বিদেশে চলে যায় আমার এই স্মৃতিটা আমি জীবনে কখনোই ভুলতে পারবো না আমি ঢাকা এয়ারপোর্টে আমার কাকাকে যখন বিদায় দিই আমি চিৎকার করে কান্না করতেছিলাম সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল আমি অঝরে আমার কাকার জন্য কান্না করতেছিলাম এবং আমার কাকাও আমাকে জড়াই ধরে কান্না করে একটা পর্যায়ে কাকা বিদেশে চলে যায় এবং কাকা যখন বিদেশ চলে যায় আমি তখন নিজেকে অনেকটা পরিবর্তন করিনি যেরকম দুষ্টামি করতাম প্রতিদিনে ভাষার মধ্যে নালিশ নালিশ আসতো বিচার আসতো মানে এত যে খারাপই করতাম এই সব কিছু থেকে আস্তে আস্তে করে নিজেকে অনেকটা গুটিয়ে নিই মানে অনেকটা ভালো হয়ে যায় আব্বার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি আব্বুর সাথে থাকি এবং অনেকটা নম্র ভদ্র হয়ে যায় নামাজ কালাম পড়ি এরকম করে প্রায় এক বছর মতো কেটে যায় আমার কাকা এক বছর বিদেশে থাকে কাকার সাথে ফোনে আমার প্রচুর কথাবার্তা হতো মানে দেখা যায় মানে কাকার সাথে আমি এত কথা বলতাম যে কাকা আমার সাথে কথা বলতে গেলে মানে কাজেও পর্যন্ত যেতে পারতো না এবং সবাই বলতো আমার আম্মা আব্বা দুজনেই বলতো যে তোর কাকার সাথে তোর এত কী কথা ইনি এত কিসের কথা সারাদিন খালি কাকার সাথে কথা বলিস আব্বা যখনই জিজ্ঞেস করতো কী রে কার সাথে কথা বলিস আমি তখনই বলতাম যে কাকার সাথে কথা বলি মানে কাকার সাথে আমার সম্পর্কটা এরকম হয়ে গেছে যে মনে হয় যেন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম একটা অবস্থা এরকম করতে করতে দুইটা বসর কেটে যায় আমার বয়সও তখন প্রায় আঠারো পেরিয়ে যায় তো ওই মুহূর্তে আমার কাকাকে তখন বাড়িতে আসার জন্য আমার আব্বা বললো যে তুই বাড়িতে আয় তোকে বিয়ের সাথে করাবো তো কাকাও যথারীতি বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাকে বললো যে তোর জন্য কি আনতে হবে মানে আমার জন্য একটা ভালো মোবাইল ফোন নিয়ে এসো একটা মোবাইল ফোনের নাম আমি বলেই দিব আমার আমার কাকা আসার সময় আমার জন্য এই মোবাইল ফোনটা নিয়ে আসে এক পর্যায়ে কাকা দেশে চলে আসে এবং দেশে আসার পরে আমি কাকাকে নিয়ে প্রচুর পরিমাণে মজা করতেছি মানে কাকার সাথে আমি এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতেছি আমার আব্বা বলে ও বাড়িতে আসছে মেয়ে দেখবে বিয়ে করবে অথচ এই সময়ে তুই তারে নিয়ে ঘুরে বেড়াস মানে আমার কাকা কোথাও মেয়ে দেখার জন্য যেতে পারে না মানে আমি কাকার কোথাও মেয়ে দেখার জন্য যেতে দিই না তো কাকার তো এই সময় তো অনেকটা বয়স হয়ে যায় প্রায় আঠাশ উনত্রিশ বা তিরিশ বছরের কাছাকাছি হয়ে যায় এই মুহূর্তে আসলে বিয়ে করাটা আমার কাকার জন্য অনেক টাফ বা মেয়ে খুঁজে পাওয়া এমন করে খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে আমার কাকার তখন আলহামদুলিল্লাহ একটা মেয়ে পছন্দ হয় এই মেয়েটা বয়সে আমার কাকার অনেক ছোটো ছিল তবে ছোটো থাকলেও মেয়েটা প্রচুর পরিমাণের চালাক প্রথমে স্কুলে পড়াশোনা করত এবং স্কুল থেকে এখন মাদ্রাসায় পড়াশোনা করে তো মেয়েটার মানে যে গ্রামের ছিল আর কি ওই গ্রামে আমার আব্বা যখন মেয়েটাকে দেখে আসে আমাকে প্রথমে বিষয়টা জানায় এবং জানানোর পরে আমার যে বন্ধুবান্ধব ছিল অনেকের মাধ্যমে আমি তখন মেয়েটার সম্বন্ধে খোঁজখবর নেই তা মেয়েটা আমার বয়সেই ছিল আমার মতো এই মানে আঠারো উনিশ বছর হবে তো সবাই তখন এই মেয়েটার সম্বন্ধে ভাজে কমেন্ট করে মানে মেয়েটার গ্রামের বাড়িতে সবাই বলে যে মেয়েটা ভালো না আমার বন্ধুবান্ধবদেরকে নিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি যে মেয়েটার চরিত্রের সমস্যা আছে একটু মানে অন্যরকম তা আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা মেয়েটার তো অনেক বদনাম তা মেয়েটাকে তো কেউ ভালো বলে না এরকম একটা মেয়েকে বিয়ে করানো কি ঠিক হবে তা আমার কাকা কি করলো এর মাঝে হঠাৎ করে আমাকে না নিয়েই একাই কার সাথে যেন গিয়ে মেয়ে দেখে আসছে এখন কাকা মেয়ে দেখে মেয়েকে আমার কাকার এত পছন্দ হয়েছে যে আমার কাকা এই মেয়ে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না মানে ডাইরেক্টলি আমার আব্বাকে বলতেছে যে আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকে বিয়ে করব। মানে কাকা পুরো এই মেয়ের জন্য পাগল হয়ে গেছে আমি কাকারে বললাম যে কাকা দেখো এ মেয়ের চরিত্র ভালো না সবাই মেয়ের চরিত্র নিয়ে বিভিন্ন বাজে কথা বলে খারাপ কথা বলে তা তুমি এই মেয়ের বিয়ে করো না তুমি দেখে শুনে অন্য কোথাও বিয়ে করো অন্য কোথাও আমরা মেয়ে দেখি আমার কাকার কথা হচ্ছে যে না কাকা এই মেয়ে কি বিয়ে করবে এই মেয়েকে ছাড়া কাকা অন্য কোথাও বিয়ে করবেই না আমরা কোনোভাবেই কাকারে বুঝাইতে পারলাম না এবং আমার কাকার ছুটিও খুব কম ছিল মাত্র কয়েক মাস ছুটি আমার বাবা বলতেছে এরকম খোঁজাখুঁজি করতে করতে একটা সময় দেখা যাবে ও ছুটি শেষ হয়ে যাবে যাই হোক ও যেখানে পছন্দ করছে এখানে ওর বিয়ে করাই দিই মেয়েটা হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে আমাদের সাথে যখন থাকবে ঘুরবে ফিরবে একটা সময় হয়তো তার চরিত্রে পরিবর্তন ঘটতে পারে মেয়েটা ভালো হয়ে যেতে পারে এই চিন্তা চিন্তাভাবনা করে আমার পরিবার তখন আমার কাকাকে ওই কুহিনু রাক্তার মেয়েটাকে তখন বিয়ে করায় আনে বাড়িতে বিয়ে করে আনে এবং আনার পরে আমি এই মেয়েটাকে মানে আমার কাকি হিসেবে মেনে নিতে কেমন জানিয়ে পারতেছিলাম না তা পারতেছিলাম না তার বড়ো কারণ হচ্ছে বিভিন্ন মানুষের কাছে মেয়ে সম্বন্ধে বাজে কথাবার্তা শুনতাম খারাপ কথাবার্তা শুনতাম এই জন্যই মেয়েটাকে খুব সহজে আমার মানে কাকি হিসাবে মেনে নেওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল অনেক কঠিন হয়ে যাচ্ছিল কাকার আমি খুবভাবে বলতাম যে তুমি এরকম বাজে চরিত্রে একটা মেয়ের বিয়ে করলা যে মেয়ের চরিত্র ভালো না এই মেয়ের চরিত্র নিয়ে সবাই বাজে কথাবার্তা বলে খারাপ কথাবার্তা বলে এরকম চরিত্রে একটা মেয়েকে বিয়ে করা কিন্তু আমার ঠিক হইলো এরকমভাবে কাকার সাথে আমি খুব মানে বেশি বেশি কথা বলতাম কাকা আমার বলে তুই চিন্তা করিস না হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে তোরা বাড়িতে থাকবি না তোরা দেখে শুনে রাখবি এরকম করে কয়েক মাস কাকির সাথে কাকার খুব ভালো সময় কাটে একটা পর্যায়ে কাকা আবারও পুনরায় তার বিদেশে চলে যাবে তো কাকা তখন বিদেশে চলে গেল বিদেশে চলে যাওয়ার পরে আমি তখন আমার আব্বার ব্যবসা বাণিজ্য দেখতেছি বাড়ির মধ্যে তখন আমার আব্বা আম্মা আমার ছোটো বোন আর আমার কাকি তো মানে একই পরিবারে থাকতো এরকম করে পায়ে কাকা বিদেশ যাওয়ার এক বৎসর পরে মানে বছর খানিক পরে আমার কাকি আমার আমার সাথে ঝগড়া লেগে যায় মানে শুধু শুধু কোনো কারণ নাই কিছু নাই আমার আমার সাথে খুব ঝগড়া করে এবং আমার সাথে খুব দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে একটা পর্যায়ে আমার কাকি আর এই পরিবারে থাকবে না মানে রাগ করে তার বাপের বাড়ি চলে যায় তা আমার আব্বারে মানে আমার কাকার তো একমাত্র গাড়ি এনেছিল আমার আব্বা যেহেতু আমার দাদা নাই এরিমে যে আমার পুপিরা আছে আমার পুপিরা মোটামুটি তারা মোটামুটি খুব বেশি একটা ভালো না তারা মানে যদিও প্রথম দিকে ভালো কিন্তু আমার কাকা বিয়ে করার পর তারা কেমন হয়ে গেছে তারাও তখন আমার চাচিরে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলতো মানে খারাপ কথা বলতো এমনি এমনি বুঝাইতো যে তোর জামাই বিদেশ করে বিদেশ করে সব টাকা তার বড় বাড়ি দিয়ে দেয় তাহলে তোদের ভবিষ্যৎ কী এটা ওইটা বলে আমার কাকির মাথা গরম করে দেয় এরপরে কাকি রাগ করে চলে যায় তার বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে পরে কাকির বাবা মা তারা আসে এসে আমার আবসাতে বসে আমার আব্বুকে তখন বলে যে আপনি আপনার বাইরে আলাদা করে দেন মানে পৃথক করে দেন আর আমার কাকাও কেমন জানি তার শ্বশুর শাশুড়ির কথা শুনতে শুরু করে আমার আব্বার কথা শোনে না আম্মার কথা শোনে না তার শ্বশুর শাশুড়ি যেটা বলে ওইটাই আমার কাকা বিশ্বাস করে ওইটাই আমার কাকা মানে যাই হোক এরপরে তাদের মাঝে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে আমার কাকারে আলাদা করে দিবে পরে আমার আব্বা কী করলো আমাদের যে বাড়িটা ছিল আমিনের মাধ্যমে বাড়িটা তখন ভাগ করে দেয় মানে দুই ভাগ করে দুই ভাগ করে আমার কাকারে এক ভাগ দিয়ে দেয় এরপর আমার কাকা ওখানে বিল্ডিং উঠাবে ঘর উঠাবে তো কাকা তখন বিদেশ থেকে টাকা পাঠায় তো টাকা কিন্তু কাকা আমারে পাঠাইতো মানে আমারে খুব বিশ্বাস করতো আমার কাছে টাকা পয়সা পাঠাইতো কাকিরেও টাকা পয়সা দিত তবে আমার প্রতি কাকার অনেক ভালোবাসা ছিল ওই মুহূর্তটাও পর্যন্ত তো টাকা পয়সা দিত এরপরে আমি আমি সহ কাকি মিলে কাকার একটা ঘর বানানোর মানে তিন রুম করি উপরে টিন দিয়ে মানে একটা ঘর বানানোর পরিকল্পনা করি তো যাই হোক এভাবে মিস্ত্রি নিয়ে আসি তারপরে ঘরটোর প্রায় কমপ্লিট হয়ে যায় বেশি সময় লাগে না যেহেতু উপরে টিন দেয় সাত করি না তিন রুম করে ছোট করে একটা ঘর বানায় দিই কাকি থাকার মতো আর কি তো ঘর যখন কমপ্লিট হয়ে যায় কাকি একাই ওই ঘরের মধ্যে থাকতো এইভাবে কয়েকদিন থাকার পরে গ্রামের মানুষ তো বিভিন্ন বাজে কথা বলে খারাপ কথা বলে মানে আমার কাকি আলাদা একটা বাড়িতে একা এরকম যুবতী একটা মেয়ে থাকে তো একটা পর্যায়ে কাকির মা তখন করল কি তাদের বাড়ি থেকে একটা কাজের মেয়ে দিয়ে দিল মেয়েটার বয়স তখন প্রায় সাত থেকে আট বছর এরকম ছোটো একটা মেয়ে একটা মেয়েকে দিয়ে দিলো ওই মেয়ের সাথে আমার কাকি তখন একইভাবে ওই ঘরের মধ্যে থাকতো কীভাবে ঘরের মধ্যে থাকতো এরকম করে চলাফেরা করতে করতে আমি তো আমার আব্বার ব্যবসা বাণিজ্য দেখতাম যেমন ব্যবসা বাণিজ্য বলতে গরু আমার আব্বার মুরগির খামার ছিল মাছের ফিশারি ছিল আবার সারের দোকান ছিল এসব কিছু আমি দেখাশোনা করতাম এরকম করতে করতে আমাদের মহমিসিং শহরে পলিটেকনিকলে পড়ে আমার এক বন্ধু আর কি মানে বন্ধু বলতে সমবয়সী ওর নাম হচ্ছে গিয়া হিমেল একদিন আমি বাজারে আমাদের এলাকার যে চায়ের দোকান আছে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছিলাম তো খাইতে খাইতেই হিমেল ওই দিন বাড়িতে আসছে বিকেলবেলা বাড়িতে আসার পরে আমার সাথে যারা চলাফেরা করে আমার এলাকার বন্ধু বান্ধব ওরা বলতেছে তোর কাকা তো বাড়ি আসছে মানে আমারই বলতেছে এখন তুই কি পাগল হয়ে গেলি নাকি আমার কাকা বাড়ি আসছে মানে আমার কাকা তো বিদেশে থাকে কাকা বাড়ি আসবে আমি জানবো না বলে তোর ছোটো কাকা বাড়ি আসছে তাই আমি বললাম বেটা আমার ছোটো কাকা বাড়ি আসবে কেন এটা কোনো কথা নাকি পরে ওরা বলতেছে তোর হিমেল কাকা বাড়ি আসছে যখন বললো হিমেল কাকা বাড়ি আসছে আমি তখন একটু মানে অবাক হয়ে গেলাম রে হিমেল আমার কাকা হইলো কেমনে আমি তখন বলেছিলাম যে তোরা কি পাগল হয়ে গেলি নাকি হিমেল আমার কাকা হইল এমনি হিমেল তো আমার বন্ধু পরে বলে ওইটাই তোর কাকা তা আমি বুঝতে পারতেছিলাম না যে হিমেল আমার কাকা হয়ে কেমন করি বিষয়টা বুঝতে পারলাম না বন্ধু বান্ধবের সাথে সারাটা মানে বিকেল থাকলাম সন্ধ্যা থাকলাম সন্ধ্যার পরে রাত্র আটটার দিকে আমরা ওইদিকে আমাদের বেলতলি বলে একটা জায়গা আছে ওইখানে আমরা বসে আড্ডা আড্ডা মানে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত পরে ওইখানে আমার তিনটা বন্ধু আছে তিনজন বন্ধুরা জিজ্ঞেস করলাম আচ্ছা তোরা হিমেলটি আমার কাকা ডাকতেছিস কেন আমার কাকা বলতেছিস কেন আমার কি একটু ঘটনাটা জানাবি ওরা বলে বেটা ঘটনা ঘটলে তখন বুঝতে পারবে যখন তোর কাকি প্রেগনেন্ট হয়ে যাবে তোর কাকির পেটে যখন বাবু আসবে তখন বুঝবি আমি বললাম দেখ আমার কাকা হচ্ছে বিদেশে তাহলে আমার কাকির পেটে বাচ্চা আসবে কোথেকে মানে আমার একটু বিষয়টা ক্লিয়ার করে বলতো কীসে পরে বলতে যে হিমিলের সাথে নাকি আমার কাকির ফোনে যোগাযোগ হয় কথাবার্তা হয় এবং হিমিলের সাথে আমার কাকির অবৈধ সম্পর্ক আছে এরকম একটা খবর আমি তখন আমার বন্ধুদের মাঝে শুনতে পাই তো এটা শুনতে পাওয়ার পরে আমি তখন করলাম কি মানে আমার ভিতরে তখন খুব কষ্ট হচ্ছিল যে এই ধরনের একটা কথা আমার কাকা যদি শোনে তাহলে কাকা তো হাড়ের করে মরে যাবে কারণ কাকা কাকিরে অনেক বিশ্বাস করে অনেক ভালোবাসে মানে কাকিরে ছাড়া কোনো কিছুই বোঝে না মানে কাকির প্রতি এতটাই বিশ্বাস এবং অন্ধ ভালোবাসা তো এখন যদি কাকার কানে এইসব কথা যায় কাকা তো আত্মহত্যা করবে তা আমি কি করলাম আমার বন্ধুদের সাথে আড্ডাটা আড্ডা মেরে রাত্র প্রায় সাড়ে এগারোটা কি বারোটার কাছাকাছি আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে আসতেছিলাম এবং বাড়ির দিকে আস্তে আস্তে হঠাৎ করে আমার কাকির বা মানে কাকির ঘর যখন আমি পার হয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম যে হিমেল কাকির উঠান থেকে বেরিতে আছে মানে কাকির উঠান থেকেই হিমেল বেরোচ্ছে আমার একদম সামনাসামনি পড়ে গেছে আমি তখন বললাম কিরি হিমেল তুই এখানে কেন বলছে দোস্ত একটু আসছিলাম তোর কাকি ফোন দিছিল আমি বললাম কাকি তোরে ফোন দেবে কেন আবার হিমেলের আব্বা মানে এই যে আমার কাকির যে পছন্দ করছে বা কাকির এই ঠিকানাটা কিন্তু হিমেলার আব্বাই দিছে মানে আমার ওই কাকার বিয়ের মূল ঘটক ছিল কিন্তু হিমেলার আব্বা তো এই জন্য আবার কাকির বিয়েতে উইল দিছে হিমেলের আব্বা ওই হিসাবে মানে এরকম হিমেল আমাদের মানে আমাদের পরিবারের সাথে একটু ভালো সম্পর্ক হিমেল এত রাতের বেলায় তুই এই জায়গায় মানে আমার মাথায় তখন আসতেছিল না মানে বুঝতে পারতেছিলাম না পরে যেহেতু আমার কাকির মান সম্মানের বিষয় আমি তখন আর এই বিষয়টা কোনো কিছু বললাম না না বলার পরে হিমেল তখন চলে গেছে হিমেল চলে যাওয়ার পরে রাতের বেলায় মানে ওই সময় আবার কাকার সাথে আমার একটু কম কম কথা হইতো খুব বেশি কথা হয় না সকালবেলা ভোরে ভোরে আমি মুরগির খামারের দিকে যাব ঘুম থেকে ওইটা খামারের দিকে রওনা দিলাম কাকি তখন আমার ডাক দিছে যে আকাশ একটু আমার ঘরে আসো পরে ডাক দিল পরে আমি তখন কাকির ঘরে গেলাম ঘরে যাওয়ার পরে কাকি আমার পা ধরে কান্না করতেছে বললাম আপনি আমার পা ধরে কান্না করতেছেন কেন মানে আমার পা ধরে কান্না করার তো কোনো কারণ নেই কী বিষে আমার বলে বাবা তোমার পায়ে ধরে বলতেছি তোমার আল্লাহর দয় তুমি তোমার কাকারে কোনো কিছু বললো না আমি বললাম যে মানে কাকারে কী বলবো কী বিষে বলে তুমি যে কালকে হিমেলে দেখছো আমার ঘরে আসছে তা এটা কিন্তু তুমি তোমার কাকারে বইলো না পরে আমি বললাম কাকি শোনেন একটা কথা বলি কিছু মনে করেন না আপনি আমাদের পরিবারের বউ হ্যাঁ আমাদের মান সম্মান এখন সবাই আপরে নিয়ে বাজে কথা বলে এই যে আমি রাস্তাঘাটে চলাফেরা করি আমার বন্ধুবান্ধব সবাই বলে আপনার সাথে নাকি হিমেলের খারাপ কোনো সম্পর্ক আছে এরকম কথাবার্তাগুলো শুনি তো এটা তো শুনতে আমার ভালো লাগে না পরে কাকি আমার বলতেছে আহারে আকাশ তুমি তো বিশ্বাস করো না এই দুনিয়াতে কেউ কারো ভালো চায় না এই দুনিয়াতে কেউ কারো ভালো চায় না তোমার কাকা বিদেশ থাকে এই জন্য সবাই হিমেল নিয়ে খারাপ কথা বলে দেখো আমার মামেসিং শহরে অনেক কিছুর প্রয়োজন হয় এটা ওইটা প্রয়োজন হয় এই জন্য হিমেল যখন মানে শহরে যায় আবার শহর থেকে আসে আমি হিমেলকে এটা ওইটা আনতে বলি আমার জন্য তো আমি বললাম যে আপনি হিমেল বলতে পারেন তা আমারে বললে সমস্যা কে আমিও তো মামেসিং শহরে যাই আমাদের সার আনার জন্য ওষুধ আনার জন্য অনেক কিছুর জন্যই তো আমার মামেসিং শহরে যাওয়া হয় তা আপনি আমারে বলতেন আমি আপনার আইনে দিব আপনি হিমেল বলতে হবে কেন পরে কাকি আমার বলতে আচ্ছা বাবা ভুল হয়ে গেছে এখনকার পর থেকে আমি তোমারই বলবো কিন্তু আপাতত এই ঘটনাটা তুমি তোমার কাকারে কোনো কিছু জানায়ও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে জানাবো না যান আজকের মতো বিষয়টা আমি ক্ষমা করে দিলাম এরপরে মাঝে মাঝেই দেখতাম যে হিমেল আমার কাকির ঘরে আসতো রাতের বেলায় কাকির ঘরে আসতো এবং ওরা তো বিল্ডিং ঘর ধরেন হিমেল যদি ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই দেয় এরপরে তার বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই মানে রুমের মধ্যে কি হইতা সেটা তার বাইরে থেকে বোঝা যাবে না তবে বুঝেই যেতে যে খারাপ কোনো সম্পর্ক হিমেলের সাথে আমার কাকির এখন আসলে কোনো কিছু করা নেই কাকার যদি এ বিষয়ে কোনো কিছু বলি কাকাও সহ্য করতে পারবে না আবার কাকিরাও যতটুকু পারতেছি পরিবার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি এগুলো কইরেন না ভালো হয়ে যান এমন করে সময়গুলো কাটতেছে তো এই সময় হঠাৎ করে ফেসবুকের একটা আবির্ভাব ঘটছে মানে সবার হাতে হাতে ফেসবুক সবাই ফেসবুক ইউজ করে আমি কিন্তু আবার ভাই ছোটোবেলা থেকে একটু স্মার্টলি থাকার মানে চেষ্টা করতাম আর কি হ্যান্ডসাম থাকার চেষ্টা করতাম তো দেখা গেলো যেহেতু এরকম ফেসবুক বেরো সবাই ফেসবুকে ছবি টবি আপলোড করতেছে আমি তখন ফেসবুকে ছবি আপলোড করি আমার কাকা আমার একটা অ্যান্ড্রয়েড ফোনকে ফোনে নিয়ে দিয়েছিলো অনেক ভালো ফোন দামি ফোন তো আমিও সেটা মধ্যে ফেসবুকে ইনস্টল করি এরপরে যখন আপনার ছবি ফেসবুকে আপলোড করি আমাদের মানে সুন্দর সুন্দর ময়মেন এর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যেমন মধুপুর আছে মধুপুর ঘুরতে গেলাম তা মধুপুর ঘুরতে যাওয়ার পরে এখানে অনেকগুলো ছবি উঠালাম এরকম করে করে অনেকগুলো ছবি আমি তখন ফেসবুকে আপলোড করি এবার ফেসবুকে ছবিগুলো আপলোড করতে করতে মানে এই পর্যন্ত আমার জীবনে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই প্রথম রাতের পরিণামের একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মানে আমার প্রতিটা ছবিতে লাইক করে প্রতিটা ছবিতে লাইক করে এবং কমেন্ট করে এবং কমেন্টগুলো খুব মানে সুইট কমেন্ট আপনি অনেক সুন্দর লাগতেছে কিউট লাগতেছে আপনি অনেক কিউট এরকম করে আমার কমেন্ট করে মানে এরকম করে যখন কমেন্ট করে মানে আমার ভিতরে একটা মানে জিনিস কৌতূহল জাগল যে এই মেয়েটা কি আমি তখন তার প্রোফাইলে ঘুরলাম এবং প্রোফাইলে ঘুরে দেখলাম যে মেয়েটার প্রোফাইলে অনেকগুলো ছবি প্রতিটা ছবি খুব সুন্দর এবং মেয়েটাও বয়স কম মানে কলেজে পড়াশোনা করে কিন্তু ঠিকানা হচ্ছে কলকাতা মানে ইন্ডিয়া কলকাতায় পড়াশোনা করে মানে কলকাতা হচ্ছে ঠিকানাটা দেওয়া পরে এইভাবে বেশ কয়েকদিন কাটার পরে একদিন আমি আমি তাকে ইনবক্সে নখ দিলাম নক দিয়ে বললাম যে রাতের পড়ি আপনি আমার প্রতিটা ছবিতে এরকম কমেন্ট করেন তা আমার বন্ধুরা সবাই বলে আপনার কি আমার গার্লফ্রেন্ড আপনি কি আমার গার্লফ্রেন্ড হবেন এরকম করে দুষ্টমি করে ইনবক্সে জাস্ট এই ধরনের কমেন্ট মানে এই ধরনের এস এম এস লিখি তো এরপরে কিছুক্ষণ পরে সে প্রতি উত্তরে জানায় যে আমি বাংলাদেশি ছেলেদেরকে অনেক পছন্দ করি বাংলাদেশের ছেলেদেরকে অনেক ভাল লাগে তা আমার আপত্তি নেয় যদি আপনি ঠিক থাকেন এরকম করে আমাকে যখন মানে মেসেঞ্জারে যখন এরকম করে রিপ্লাই দেয় আমার তখন ভাই রিপ্লাইটা ভালোই লাগলো ধরেন প্রথম প্রথম ফেসবুক ব্যবহার করতে এসেছি এবং এই ফেসবুকের মাঝে হঠাৎ করে এত সুন্দর একটা মেয়ে পেয়ে গেলাম যার বাড়ি ছিল কলকাতায় তার ছবিও অনেক কিউট তারা সবাই পছন্দ করে বা অনেকেই তার ছবির নিচে কমেন্ট করে যে আপনার সাথে প্রেম করতে চাই আপনার সাথে রিলেশন করতে চাই আপনি করবেন না এরকম করে অনেকেই কমেন্ট টমেন্ট করে দেখলাম তো আমার কাছে মনে হলো যে আমি যদি এত সুন্দর এবং কিউট একটা মেয়ে পেয়ে গেছি তাহলে আমার সময় তো ভালোই কাটবে এরপরে দেখা যায় আমার বেশিরভাগ সময় এই মেয়েটার সাথে আমার এস এম এসে কথা হয়েছে কিন্তু কখনো সে ফোন করতো না মানে কল দিত না এরকম করে প্রায় এক দেড় মাসের মতো আমার এই মেয়েটার সাথে কথাবার্তা হয় মানে রাতের পরে মেয়েটার সাথে কথাবার্তা হয় এবং এক দেড় মাস পরে এই এস এম এসের মানে এস এম এস করতে করতে মানে এরকমও হইতো যে আমরা সারা রাত এস এম কথা বলতাম মানে সারাটা রাত ওরে বলতাম ও মানে এস এম এসে অনেক কথা বলতো আমিও তখন রিপ্লাই দিতাম মানে আমার বয়সটা তো লাইক ওরকমই ছিল আব্বার ব্যবসা বাণিজ্য করতাম হাতে নগদ টাকা ছিল দিনের বারোটা একটা বাজেও ঘুম থেকে উঠলে কোনো সমস্যা নাই মানে নিজস্ব কোনো চাকরি ছিল না আব্বার ব্যবসা বাণিজ্যে দেখাশোনা করতাম তো এই জন্য দেখা যায় আমার কোনো বিধিনিষেধ নাই এই মেয়েটার সাথে তখন আমার এস এম এসে রাতের পর রাত দিনের পর দিন কথা হতো মানে এস এম এস হতো এইভাবে এক দেড় মাস পরে আমার তার সাথে কথা বলতে ইচ্ছে করে মানে খুবভাবে বললাম পরে সে বলে যে আমি তো রাতের বেলা আমার আম্মুর সাথে ঘুমাই আর ফোনে কথা বলাটা আমার আম্মু পছন্দ করে না তাও ঠিক আছে তোমার সাথে বলবো বাট খুব আস্তে আস্তে বলবো আমি যে ঠিক আছে এরপরে প্রায় দেড় থেকে দুই মাস পরে তার সাথে একদিন আমার ফোনে কথাবার্তা বলা হয় এবং ফোনে সে খুবই আস্তে আস্তে কথা বলে এবং আমার কাছে মনে হয় যে একদম ফিসির ফিসির করে কথা বলে না লাইক ফিস 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 করে কথা বলতেছে এবং ওই কথাবার্তাগুলো মোটামুটি খুবই সুন্দর লাগতেছিলো আমার কাছে মানে এই প্রথম কোনো কলকাতার মেয়ের সাথে কথা বলতেছি মানে আমি তো সো এক্সাইটেড মানে অনেক বেশি পরে তার ফেসবুক থেকে তার ছবি নিলাম ছবি নিয়ে আমি আমার প্রোফাইল পিকে দিয়ে রাখলাম তা বন্ধু বান্ধব সবাই দেখে বলতেছে দোষ মেয়েটা তো জোস এই সেই মানে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা বলতেছে তা যাই হোক মানে অনেক দুষ্টমি করে কথাবার্তা বলতেছে এমন করতে 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 দেখা যায় এই মেয়েটার সাথে আমার একটা গভীর প্রেমের সম্পর্ক হয়ে গেছে মানে রাতের বেলাও ফিসির ফিসির করে কথা বলতে বুঝতেই পারছেন যে আঠারো উনিশ বছর একটা ছেলে এবং ওই ছেলের কানে যদি রাতের বেলায় ফিস ফিস করে কোনো একটা মেয়ে কথা বলে তাহলে তো নিজেকে ধরে রাখা অনেকটা কঠিন পরে নিজের ভিতরে এক ধরনের মানে যৌবিক যে চাহিদাটা আছে এটাও জাগে মাঝে মাঝে তার সাথে রাত গিয়ে আমি একটু খারাপ নোংরা কথাবার্তাও বলি এবং একইভাবে সেও আমার সাথে ওই নোংরা কথাবার্তা বলে মাঝে মাঝে আমাকে বলে যে আকাশ তোমার একটু ভিডিও কল দিব। পরে আমার ভিডিও কল দেয় আমিও তার ভিডিও কল দেয় কিন্তু কখনোই সে তার মুখ দেখায় না মানে তার ফেস দেখায় না আমিও কখনোই আমার ফেস দেখাই না কারণ ফেস দেখাইলে হয়তো ভিডিও করে ফেলবে বা এটা ওইটা তো এই সে ফেস দেখাতে চায় না কিন্তু এছাড়া অন্য অনেক কিছু সে আমাকে ভিডিও কলের মাধ্যমে দেখে আমি দেখি একইভাবে আমার সাথেও সে ভিডিও কলে ছবি উঠায় বা আমার সাথেও কথাবার্তা বলার সময় খুবই নোংরা এবং বাজে অনেক ধরনের কথাবার্তাই বলি আসলে নোংরা ঠিক বলবো না তখন তো আমরা রিলেশানে আছি এরকম করে প্রায় তিন থেকে চার মাসের মতো মানে তিন থেকে চার মাসের মতো এই মেয়েটার সাথে আমার এরকম মানে এরকমভাবে হচ্ছে ফোনে কথাবার্তা বলা হয় এবং আমি তার জন্য অনেক ছবি পাঠাই যেটা সত্য কথা আমার অনেক ধরনের ছবি একটু বাজে পোশাক আশাক পরে একটু অন্যভাবে ছবি পাঠে এবং রাতের পর রাত তার সাথে নোংরা কথাবার্তা বলি এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি আমার মানে আপনার রমজান মাস আসছে তখন রমজান মাসে তো রমজান মানে দ্বিতীয় রমজানে দ্বিতীয় কি তৃতীয় রমজান আমার ঠিক খেয়াল নাই এরকম একটা সময়ে আমি তখন করলাম কি ও আমি মানে নামাজে ঢুকছিলাম ও তখন ফোন দিতে আসে বারবার মেসেঞ্জারে তা ফোন দিতেছে আসে পরে আমি তখন কি করলাম এই মোবাইলটা বের করে আমি তার আমি নামাজটা মানে না পড়ে আমি তখন মানে বাইরে গিয়ে মাঠে গিয়ে ওর সাথে কথা বলতেছি মানে এরকম ফোনে কথা বলতেছি কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বলি একটা পর যায় আমার বন্ধুরা তখন ওই প্রথম রমজানে অনেকেই শহরে থাকতো ওরা শহরটো থেকে আসছে সবাই তো আমার অনেক বন্ধু বান্ধবী আছে ওরা শহরে থাকে মানে মমিন সিং শহরে থাকতো বা ঢাকায় থাকতো ওরা সবাই আসে তো ঢাকার একটা বন্ধু আছে আমার ওর নাম হচ্ছে রাকিব আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু আর কি তা রাকিব মানে গ্রামে খুব বেশি একটা আসে না ওরা ঢাকাতেই থাকে তো ওই রমজানের দুই তিনটা রমজানে থাকবে বাড়িতে এরপর আবার চলে যাবে জন্য রাকিব আসছে পরে রাকিব রাকিব সবাই মিললা আমারই খুঁজতেছে মানে ও তারা তারাবি নামাজ পড়া শেষ আমারই খুঁজতেছে আমি কই পরে আমার মাঠের মধ্যে গিয়া পাইছে মানে ধৈরে আমারে কি লেতে শুরু করছে তা আমার অন্য অন্য বন্ধুরা রাকিবরে বলতেছে রাকিব ওই তো প্রেম করে তা কলকাতার এক মেয়ের সাথে প্রেম করে মেয়েটা দেখতে অনেক কিউট এই সেই এরকম করে বলে বলার পরে আমার বন্ধু রাকিব তখন আমার বলতেছে দোস্ত তাহলে মেয়েটার একটু দেখা না আমি মেয়েটাও দেখি পরে আমার আরেক বন্ধু আমার মোবাইলটা টান দিয়ে বলে মেয়ে তো মানে মেয়ে ছবি তো প্রোফাইলে দিয়ে রাখছে এবং তখনই আমার প্রোফাইল পিকটা দেখে এবং দেখে বলতেছে দোস্ত এটাকে আমি বললাম যে ওর নাম পড়ি পরে বলে পড়ি এই মেয়েরি তুই চিনোস আমি বললাম যে চিনি মানে অসাধারণ আমি প্রত্যেক কথা বলি ওই তো আমার গার্লফ্রেন্ড তো আমার বন্ধু আমার বলতেছে দূর বেটা তোর বেটা মাথা খারাপ হয়ে গেছে তোর মাথার মধ্যে সমস্যা আছে আমি বললাম যেমন বলে আরে বেটা এটা তো ইন্ডিয়ান নায়িকা মানে ইন্ডিয়া সিরিয়ালে মানে সিরিয়াল যে করে না মানে ইন্ডিয়ান নাটকে কাজ করে এরকম একটা মেয়ে মানে মডেল ধর বেটা তুই কী বললি এটা মডেল বলে হ বন্ধু এটা একটা মডেল তুই বিশ্বাস করে এটা একটা মডেল আমি তোরা শিউর করে বলতেছি এটা একটা মডেল তাই আমি বললাম যে এটা মডেল তো আমি তো ওর সাথে প্রত্যেক দিন কথা বলি একটু আগেও তোর আসার আগেও তো কথা বলছি রাকিব রাকিবাঙ্গুরি বলতেছে তুই কি এই এই সরাসরি ভিডিও কলে কখনো দেখছোস মানে ভিডিও কল দিয়ে দেখছোস আমি বলি বন্ধু ভিডিও কল দিয়ে ওর মুখ আমি কখনো দেখি না ও কখনো মুখ দেখায় না পরে আমার বলে এই তো বেটা তার মানে এটা একটা একটা প্রতারণা এটা একটা তোর সাথে প্রতারণা হচ্ছে এটা এটা একটা ইন্ডিয়ান নায়িকা মানে ইন্ডিয়ান একজন মডেল এটা আসলে তোর প্রেমিকা না বা এই ছবিটা কিন্তু মানে হয়তো কোনো মেয়ে তোর সাথে কথা বলতেছে বাট এই ছবির মেয়েটা কিন্তু এটা না আমি কিন্তু শিওর পরেও আমার এই গুগল থেকে অনেকগুলো এ মেয়েটার ছবিটা ডাউনলোড করে আমাকে দেয় তো আমি দেখলাম যে গুগলে এ মেয়েটার অনেক ছবি আছে আমি তো ওই হিন্দি সিরিয়াল টিরিয়াল এগুলো দেখতাম না তো যার জন্য আমি না চিনতে পারি না মানে আমি চিনতে পারি না পরে মানে আমি তখন আর রাতের বেলায় লাইক হচ্ছে ঘুমাইতে পারতেছিলাম না যে আল্লাহ এটা আমার সাথে কী হইলো মানে আমি কীভাবে কী করবো মানে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না সারাটা রাত আমি একরকম কান্না করি ওরে কোনো কিছু বলি না আবার ধরেন আপনার মানে ওরে কোনো কিছু বলি না যে মানে পরিড়ে কোনো কিছু বলি না যে তুমি এটা না বা আমার বন্ধু এটা এটা বলছে আমি শুধু তখন তারা প্রেশার ক্রিয়েট করতে থাকি যে তুমি আমার একটু ভিডিও কল দাও আমি একটু ভিডিও কলে তোমার সাথে কথা বলবো শুধু ভিডিও কলে মানে ভিডিও কলের কথা বলতাম এভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন করে ভিডিও কলে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার খুব রাগ উঠে মানে রাগ ওঠার পরে যে ও কেন আমার সাথে ভিডিও কলে কথা বলবে না মানে ও কেন ওর পে মানে ভিডিও কল আমার ওর মুখ কেন দেখাবে না এটা নিয়ে রাগারাগি করার পরে এক পর্যায়ে হঠাৎ করে আমাকে ব্লক করে দেয় তো ওর তো কোনো ফোন নাম্বার আমার ছিল না আমরা তো ম্যাসেঞ্জারে কথা বলতাম আমাকে ব্লক করে দেয় এবং ব্লক করে দিয়ে ওর আইডিটাও ডিয়েকটিভ করে দেয় আমি যখন ওরে মানে মেসেঞ্জারে একটু খারাপ ভাষায় কথাবার্তা বলি যে এই এই মেয়েটা তো তুমি না এটা ওইটা অনেক কথাবার্তা বলি ও তখন আমাকে ডিএকটিভ করে দেয় এভাবে ডিএকটিভ করে দেওয়ার পরে আমার তখন মেজাজটা খুব খারাপ হয়ে যায় মানে প্রচণ্ড রকমের খারাপ হয়ে যায় এবং খারাপ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমি মানে রাতের বেলায় ঘুমাইতাম না ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না মানে প্রথম প্রথমে একটা মোবাইলের রিলেশন হয়েছিল রিলেশনটা এইভাবে ভেঙে গেলো এ তো খুবই কষ্ট লাগার মতো একটা বিষয় তাই না তাই এর এই অবস্থার ভিতরে এরই আবার হঠাৎ করে হিমেলের মানে ওই আমার যে বন্ধু হিমেল ছিল হিমেল আবার আমার চাচির কাছে আসাটা একটু বাড়াই দিল এবং এই বিষয়টা তখন দেখা গেলো যে আমার আব্বা মা তারাও জেনে গেছে যে হিমেল আমার চাচির কাছে আসে আব্বা মা তখন আমার সাথে একদিন হলো কি যে আমার আমার মা আমার চাচির সাথে ঝগড়া লেগে গেছে যে হিমেল কেন এই বাসায় বারবার আসবে তোমার ঘরে হিমেল কেন আসে সবাই তোমার নিয়ে খারাপ কথা বলে এই সেই এবং ওই ঝগড়াঝাটির মাঝে আমার চাচি তখন কর আমার আম্মার একটা লাথি দিয়ে বসে মানে এই দুজনে ঝগড়া লাগছে ঝগড়া লাগলে আমার আম্মার একটা লাথি দেয় তো আমি কিন্তু ঘরের মধ্যে থাকি আমি জানালা দিয়ে দেখি যে চাচি আমার মায়ের লাথি মারছে এটা দেখার পরেই মনে করেন আমি দৌড়ে ঘর থেকে বেরোয় বেরোয় আমি চাচির চুল চাইপে ধরি এবং চুল চেপে ধরে আমি চাচিরে কয়েকটা ঘুষি দিয়ে ফেলি মানে কয়েকটা ঘুষি দিয়ে কয়েকটা ঘুষি দেওয়ার পরে আমার আম্মা তখন আবার আমার জুতো নিয়ে পিটাইতে আসে মানে আম্মা জুতো দিয়ে মারতেছে তোর এত বড় সাহস তুই চাচির গায়ে হাত দিলি কেন আমরা জালেরা জালেরা লাগছে এটা আমরা বুঝবো তা তুই তোর চাচির গায়ে হাত দিলি কেন মানে আম্মু আমার জুতো দিয়া পিটায় আমি তখন আর আম্মুরে কোনো কিছু বলি না এবার আমার ভিতরে রাগ লাগে যায় যে হিমেল রে আর আমি কোনোদিন আমার চাচির বাড়ি আশেপাশে আসতে দিব না এবার এভাবে একদিন দুই দিন পরে একদিন আমি হিমেল রে ধরি মানে চাচির ঘরের ওখানে ধরি ধরি আমি হিমেল রে মানে রাতে বেলায় পিটাই পিটাই বলতে আমি খুব মারি মানে আমি বলি যে তোর এই করবো সে করবো সেদিনটাতে আমি চাচির হুমকি দেই যে আমি আজকে মানে কালকে সকালে আমি কাকার সব কিছু জানাবো আমার কাকা তো এখনও কোনো কিছু জানে না আমি কাকারা সব কিছু জানাবো উনি বলে আচ্ছা তোর কাকার সব কিছু জানাবি ঠিক আছে জানাইস এই কথা বলে তো ওনার ভিতরে তখন ভয় ঢুকে যায় যে আমি হয়তো কাকারা সব কিছু বলে দেবো আর একমাত্র আমি যদি আমার কাকারে কোনো কথা বলি আমার কাকা আমার কথা অন্দের মতো বিশ্বাস করবে মানে আমার কথা বা আমি যাই বলবো আমার কাকা কিন্তু আমার সব কথা শুনবে মানে আমার কথা বিশ্বাস করো আমার কাকির কথা বিশ্বাস না করলে আমার কথা বিশ্বাস করবে তো এটা কিন্তু কাকি জানতো এই জন্য কাকি তখন খুব ভয় পেয়ে যায় মানে প্রচণ্ড ভয় পায় ভয় পেয়ে কি মানে রাতে তিনটার দিকে তিনটের দিকে সাড়ে তিনটার দিকে উনি আমার কল দেয় চাচি কল দিয়ে আমার বলে যে আকাশ তুমি কি তোমার কাকার সব কিছু বললে দেওয়া সকালে আমি বললাম অবশ্যই বলবো অনেক সহ্য করছে আপনারা অনেক বুঝাইছি যে আপনি সব থেকে সরে আসেন হিমিলের সাথে সম্পর্ক বন্ধ করেন কিন্তু আপনি হিমিলের সাথে সম্পর্ক বন্ধ করলেন না তো তা ঠিক আছে আমি অবশ্যই কালকে সকালবেলায় কাকারে সব কিছু জানাবো পরে বলে ঠিক আছে তোমার কাকারে সব কিছু জানাইও আর আমিও তোমার কাকারে জানাবো যে রাতের পরীর সাথে তুমি কি কি করছো তুমি রাতের পরী আপনি রাতের পরি সম্বন্ধে জানলেন কেমনে তাকে আমার তখন বলতেছে যে মেয়ের কথা শুনে তুমি রাতের বেলায় ঘুমাও না খাও না ব্যবসা বাণিজ্য সব লাকে উঠে দিস রাস্তা রাস্তা পাগলের মতো করে ঘুরো এটা কি আমি জানবো না এটা আমি কেন এটা গ্রামের সবাই জানে তা তুমি ওই মেয়ের সাথে কি কী করত এগুলো আমি সব তোমার কাকারে বলবো আমি তখন বললাম যে আচ্ছা এই রাতের পরিসেতে আমার প্রেম হয়েছে এটা হয়তো আপনি জানেন বা আপনি জানতে পারেন সমস্যা নেই কিন্তু রাতের পরিষে আমার কি কী কথা হইতো এগুলো আপনি কী করে জানেন পরেও নিয়ে করে কি অন্য একটা মোবাইলতে আমাকে একটা রেকর্ডিং শোনায় মানে রাতের পরিসে আমি যে খারাপ খারাপ কথাগুলো বলতাম এই ধরনের খারাপ কথার একটা রেকর্ডিং উনি আমাকে শোনায় ভাই রেকর্ডটা শোনার পর আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে আমি বলি কাকি আপনার কাছে এই এই ভয়েস রেকর্ডটা কীভাবে গেলো বা আপনি রেকর্ডিংটা কোথায় পাইছেন কারণ আমি যতদিনে রাতের সাথে কথা বলছি ভাই আমি কখনোই কিন্তু ওর কোনো কথা রেকর্ড করি নাই তো এখন আমার কথা হচ্ছে যে তাহলে এই রেকর্ডিংটা আমার চাচির কাছে কোথেকে গেল কাকি মানে রেকর্ডিংটা কোথায় পাইলো আমি বললাম যে আপনি রেকর্ডিংটা কোথায় পাইছেন আপনার রেকর্ডিংটা কে দিয়েছে আপনি আমাকে বলেন পরে বলে যা বলো আর সকালে বলবো আমার ঘরে এসো পরে আমি সকালবেলা ওনার ঘরে গেলাম ঘরে যাওয়ার পর মানে ওনার ঘরে উনি আমার ঢুকতে দিতেছে না মানে জানালাতে দাঁড়া দাঁড়ায় কথা বলতেছে আমি বললাম চাচি আপনি আমার সত্যি করে বলেন যে আপনি রেকর্ডিংগুলো কোথায় পাইছেন বা আমার রেকর্ডিংগুলো কীভাবে শোনাইলে উনি আমার বলে তুমি যদি তোমার কাকারে কিছু বলো শুধু রেকর্ডিং না আরও অনেক কিছু আছে এবং অনেক কিছু আছে বলে উনি তখন জানালার ভিতর থেকে মানে জানালার গিলের ভিতর দিয়ে উনি তখন অনেকগুলো আমার নোংরা ছবি যেগুলো আমি রাতের পুরীকে পাঠাইছি এই ছবিগুলো উনি আমাকে দিল মানে দেখাইলো আর কি ওনার মোবাইল থেকে পরে বলতে সবগুলো ছবি কিন্তু পাবলিক হয়ে যাবে তুমি যদি তোমার কাকারা কোনো কিছু বলো আমার মাথায় ভাই তখন আসমাটা ভাঙিয়ে পড়ছে আর এটা কী মানে চাচির কাছে এই ছবিগুলো যাওয়ার তো প্রশ্নই আসে না আমি তো এই ছবিগুলো পার্সোনালি শুধুমাত্র আমার রাতের পুরীরে পাঠাইছি আমার কাছে তখন মনে হলো চাচি মনে আমার মেসেঞ্জার হ্যাক করে ফেলছে। বা আমার ফেসবুক হ্যাক করছে ফেসবুক হ্যাক করে আমার ছবি নিছে সাথে সাথে আমি আমার একটা বন্ধুর কাছে গেলাম আমার একটা বন্ধু আসতে আবার ইন্টারনেট বা ফেসবুক এগুলো বসতো ওর জায়গায় বললাম যে বন্ধু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা তুই দেখত ওই তখন আমার অ্যাকাউন্টটা চেক করলো চেক করে বলছে না তোর অ্যাকাউন্ট কোনো হ্যাকিং ট্যাকিং হয় নাই আমি তখন ওরা বিস্তারিত বিষয়টা জানাইলাম যে বন্ধু দেখ এই ঘটনা তা আমার চাচির কাছে এই ছবিগুলো গেলো কোথেকে আমার বন্ধু তখন আমার বলতেছে দোস্ত রাতের পরি ওই মেয়েটা তোর চাচী নয় তো হ্যাঁ বলো মানি পরে বলে রাতের পরিণামের যে মেয়েটার সাথে তুই কথা বলতি ওই মেয়েটা তোর চাচি নয় তো আবার একটু ভাবনা করে দেখ ভাই রে ভাই আমি ওই তখন ওর ঘর থেকে বেরোয়ার পরে চিন্তা করতেছি আমার মাথায় তখন এই জিনিসগুলো ঘুরতেছে যে উনি আমার সাথে যতদিন কথা বলতো প্রত্যেক দিন ফিসির ফিসির করে কথা বলতো ওনার যে একটা রিয়েল কণ্ঠ ওই রিয়েল কণ্ঠটা কিন্তু আমি কোনোদিনও শুনতে পাইনি এবং উনি কোনো দিন ভিডিও কলে ওনার ফেস আমাকে দেখায়নি তার মানে আমি তখন শিয়ুর হয়ে যাই যে তার মানে রাতের পরিণামের এই মেয়েটা আমার চাচি ছিল না আমি তখন শির হয়ে যাই শিয়ুর হয়ে যাওয়ার পরে আমি এই ওই দিনে সুন্দর সময় চাচি পুকুর পাড়ে আমি তখন পুকুর পাড়ে গিয়েছি চাচিরে ধরি আমি চাচি আপনি আমার কাছে সত্যি কথা বলেন আপনার দুইটা পায়ে ধরে আমার মিথ্যা বললেন না রাতের পরিণামের এই মেয়েটাকে আপনি ছিলেন পরে আমারে বলে কে আমি হতে যাব কেন আমি বললাম না আপনি সত্যি কথা বলেন কারণ নাহলে আপনি এই বিষয়গুলো জানলেন কীভাবে আপনি তো এই বিষয়গুলো জানার কথা না রাতের পুরী সাথে আমার কী কী কথা হইতো আপনি সব কিছু জানেন তার মানে হচ্ছে আপনি আপনি সে রাতের পরী বলে কে রাতের পরীর জন্য কষ্ট হয় আচ্ছা ঠিক আছে আজকে রাতের পরই তোমার ফোন দিব যাও এই কথা বললে উনি তখন চলে গেছে রাত্রে সাড়ে থেকে বারোটা বাজে ওই রাতের পরী অ্যাকাউন্ট থেকে আমাকে তখন আনব্লক করছে আনব্লক করে আমার কল দিছে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমার কল দেওয়ার পর আমি তখন কলটা রিসিভ করছি এবার আমার সাথে কথা বলতেছে আবার আগের মতো করে ফিসির ফিসির করে যে আকাশ কেমন আছো আকাশ কী করো মানে আমি তখন পুরো নব্বই পার্সেন্ট শিওর হয়ে যে যেটা আমার চাচি পরে আমি বলি চাচি আপনি আমার সাথে এরকম মজা করতেছেন পরে তিনি আমারে বলে যে চাচি ডাইকো না আমার পুরি গইলে ডাকো তুমি আমারে পুরি করে ডাকলে আমার ভাল লাগে আমি বলি চাচি আপনি আমার এইভাবে ধোকা দিতে পারলেন আপনি আমার এইভাবে ধোকা দিলেন আপনি আমার এইভাবে কষ্ট দিলেন উনি বলে তা তুমি এত বোকা কেন আমি বললাম চাচি বোকা হওয়ার তো কোনো কিছু নাই মানে আমি তো অন্ধের মতো বিশ্বাস করতাম কারণ এই মেয়েটার আমার ভালো লাগছে বা জীবনে এই প্রথম ফেসবুকে কোনো মেয়ের সাথে রিলেশন হলো বাট এটা যে আপনি বা আপনি যে আমার সাথে এই ধরনের নাটক করছেন বা আমাকে ধোকা দিয়েছেন চাচি এটা তো আমি বুঝতে পারি না পরে আমার বলে এখন বুঝছো তো আমি বললাম হ্যাঁ এখন বুঝছি তা বলে ঠিক আছে মাঝে মাঝে রাতের পরই তোমার ফোন দিবো তার সাথে কথা বললো ভাইয়া আমি তখন ভাই একটা গুগল দাদার মধ্যে পড়ে যাই তা রাতের পরের ওই অ্যাকাউন্ট থেকে চাচি তখন আমার মাঝে মাঝে রাতের বেলায় ফোন দেয় এবং ফোন দিয়ে ওই আগের মতো করে নোংরা কথাবার্তাগুলো বলে এইভাবে নোংরা কথাবার্তাগুলো বলতে বলতে আমার ভিতরে যেটা আমি ওনার সাথে আগে কথা বলতাম দীর্ঘদিন ধরে কথা বলি ওই ভালো লাগাটা আমার ভিতরে তখন কাজ করতে শুরু করে আমিও তখন ওনার সাথে এই ধরনের নোংরা 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 কথাগুলো বলতে বলতে আমি কি ইচ্ছে করে না অ মানে অনিচ্ছা করে আমি জানি না আমি ওনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং আকৃষ্ট হওয়ার পর উনি একদিন আমাকে ডিরেক্টলি অফার করে যে রাতেরবেলা ওনার ঘরে যাওয়ার জন্য আমি বললাম যে চাচি এটা আমার কাছে মনে হয় ঠিক হবে না উনি আমাকে বলে আমার ঘরে আইসো খুবভাবে আমাকে অনুরোধ করে এবং আমিও একরকম ওনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি আমি শয়তানের প্রলোচনায় পড়ি আমি তখন ওনার ঘরে যাই এবং একদিন রাতে ওনার ঘরে যাই এবং ঘরে গেলে পরে ওনার সাথে আমার এই অবৈধ সম্পর্কটা হয় এবং ওনার সাথে আমার এই সম্পর্কটা হওয়ার পরে আস্তে আস্তে উনি ওনার লাইফ থেকে হিমেলকে টোটালি সরাই দেয় মানে হিমেলকে উনি আর অ্যাকসেপ্ট করে না বা হিমেলের সাথে আর কথা বলে না মানে হিমেলের সাথে তার টোটালি সম্পর্ক তখন ব্রেক আপ ইমেল তখন কোনোভাবেই ওনার আশেপাশে আসতে পারে না ওই সময়টাতে চাচি তখন পরিপূর্ণভাবে আমার উপরে ঝুঁকে পড়ে মানে আমার ছাড়া কোনো কিছুই বুঝে না মানে সারাক্ষণ আমার সাথে কথা বলে রাতের বেলা আমার এই ভাষায় ডাইকা এরকম করে প্রায় আপনার আট থেকে নয় মাসের মতো চাচির সাথে আমার অবৈধ সম্পর্কটা কন্টিনিউসলি হতে থাকে এইভাবে অবৈধ সম্পর্কটা হতে হতে একটা পর্যায়ে দেখা গেল যে আমি চাচির ছাড়া কোনো কিছুই বুঝে না এরই মাঝে চাচি কিন্তু বাচ্চাও নেই পেটে মানে পেটে বাচ্চা হয় ওনার এটাও নেই আমি ওনাকে হসপিটালে নিয়ে ওটা আমি নষ্ট করাই আমি ভেবিটাকে নষ্ট করি এরপর একটা পর্যায়ে কাকা তখন দেশে আসবে মাঝে মাঝে তখন আমার কাকার সাথেও কথা হইতো কিন্তু আমি কাকার সাথে কথা বলতে লজ্জা পাইতাম যখনই কাকা দেশে আসার পরিকল্পনা করছে কাকি তখন আমরা বলতেছে যে চলো আমরা পালাইয়া যাই মানে আমাকে ডিরেক্টলি বলতেছে যে তোমার কাকা দেশে আসবে আমরা পালাইয়া যাই আমি তখন বললাম যে কাকি আপনি এটা কী বলেন আর আমারও কিন্তু ওই সময় মানে আমিও তখন কিন্তু ডাকতাম মনে হচ্ছে পরি তুমি এটা কি বলো মানে ও আমার বলতে হচ্ছে না আমি ভালো ভালোবেসে ফেলাইছি বা তোমার কাকার সাথে আমার কোনো কিছুই অ্যাডজাস্ট হয় না বা তোমার কাকার আমার ভালো লাগে না তা আমি তোমার সাথেই থাকতে চাই তা তুমি আমার নিয়ে চলো মানে এরকমভাবে উনি আমাকে প্রেশার দেয় এবং একটা পর যে আমার ওই জিনিসটা মনে হইল যে মানে কুহিনুর চাচি আমার কাকার কাছে চলে যাবে বা কাকার সাথে কোনো সম্পর্ক করবে এটা আমি ভাই মানতে পারবো না আমি তখন তার এতটাই ভালোবাসি যে ওর গায়ে অন্য কেউ হাত দিবে এটা আমি মানতে পারবো না ঠিকই আমার কাকা বাড়ি আসার মাস দেড়েক আগেই আমি তখন এই কুহিনুর চাচিকে নিয়ে পালাইয়ে যাই পালিয়ে প্রথমে ময়মিসিং শহরে চলে যাই শহরে আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে মানে ওরা যে মেসে থাকতো ওই ম্যাসের মাধ্যমে আমি একটা ঘর ভাড়া করি মানে ওদের ওই ম্যাসেই পাশে একটা ফ্ল্যাট ভাড়া করি ওই ফ্ল্যাটে আমি তখন আমার চাচি মানে কুহিনুরি নিয়ে উঠি যেদিন আমি কুহিনুরি নিয়ে উঠি এর পরের দিন আমি কুহিনুরকে ওখানকারই একটা কোডে আমি কুহিনুরকে বিয়ে করে ফেলি মোবাইল টোবাইল সব কিছু বন্ধ এবং কুহিনুরকে বিয়ে করার পরে এই মাঝে আমার কাকা যেই সময় আসার কথা ছিল কাকা তারা আগেই তখন পাসপোর্ট ভিসা সব কিছু ওকে করে দেখে চলে আসে এবং দেশে আসার পরে কাকা তখন পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতে থাকে পাগলের মতো রাস্তা রাস্তায় ঘুরতে থাকে আমার আব্বা তো আর মানে কাকার মুখ দেখাইতে পারে না আব্বাও তখন কান্নাকাটি করে মানে কেমনি ছোটো ভাইয়ের সামনে পড়বে ছোটো ভাইয়ের বউনি আমি পালাইয়ে গেছি আমার আব্বা তো আর মুখ দেখাইতে পারে না এরকম করে করে সাপ্তাহানিকের মতো আমার কাকা থাকে এবং সাপ্তাহানিক পরে একদিন রাতের বেলা আমার কাকা হঠাৎ করে ফাঁসি দিয়ে দেয় আমি রাত প্রায় সাড়ে তিনটার দিকে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়া বলে যে আকাশে এই ঘটনা তোর কাকা তো ফাঁসি দিছে পরে আমি বললাম ফাঁসি দিছি মানে বলে ফাঁসি দিছে তোর কাকারা হসপিটালে নিয়ে গেছে তাই আমি বললাম বাইচা আছে বলে বাইচা নাই আমরা দেখেই বুঝছি মৃত কিন্তু হসপিটালে নিয়ে যাইতে আছে। মানে আমি তখন মানে আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই তা কুহিনুরা আমাকে বুঝাচ্ছিলো কান্না করোনা না সব কিছু ঠিক হয়ে যাবে মানে মন খারাপ করো সব ঠিক হয়ে যাবে তো কোহিনরা আমার সব বুঝেই আছে আমি কিন্তু আমার এলাকাতে ফোন দিয়ে দিয়ে কাকার খবর নিতে আসি একটা পর্যায়ে কাকা তখন ওইখান থেকে কাকারে মানে কাকার ডেড বডি নিয়ে আসলো হসপিটাল থেকে আনার পরে আপনার বিকেলবেলা প্রায় সাড়ে চারটার দিকে কাকার লাশ দাফন করবে আমি তখন বলতেছি আমি কাকারে দেখতে যাব। মানে আমি কাকার কবরে মাটি দিব আমি যাব কুহিনুর আমারে বলতেছে খবরদার তুমি ওইদিকে যাও না ওইদিকে গেলে তোমার মেরে ফেলবে তোমার এই করবে তোমার সেই করবে তুমি কিন্তু ওইদিকে যাও না তো আমার কাকার লাশকে সামনে রেখে আমার আব্বা তখন ওয়াদা করে যে আমি ওয়াদা করলাম আমার আকাশ নামের কোনো ছেলে নাই এবং আমি আমার যত স্থাবর ও স্থাবর যত সম্পত্তি আছে আমি আমার বাবার কাছে যা সম্পত্তি পেয়েছি সব কিছু আমি আমার মেয়ে আদিবার নামে লিখে দেব মানে আমার ছোটো বোনের নাম ছিল আদিবা আদিবার নামে লিখে দেবে এই কথা বলে আমার কাকা যেদিন মারা গেছে তার পরের দিনে আমার আব্বা আমার ছোট বোনের নিয়ে মানে আমার আব্বার যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার ছোটো বোনের নামে লিখে দিছে আমার ছোটো বোনের নামে লিখে দিছে এবং ছোটো বোনের নামে লিখে দেওয়ার পরে আমার কাকা মারা যাবার প্রায় পনেরো থেকে ষোলো দিন পরেই আমার আব্বা দিন দুপুরবেলা মসজিদে নামাজ পড়ে আসতেছিল জোহরের নামাজ জোহরের নামাজ পড়ে আসার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে মাথা ঘুরে মানে মাথা ঘুরে পড়ে যায় আমার কাকা মারা যাওয়ার পর আমার আব্বা অনেকটা ভেঙে পড়ছিল। অনেকটা ভেঙে পড়ছিল এবং দুপুরে মাথা ঘুরে মানে পড়ে যায় এরপর আমার কাকাকে হসপিটালে নেয় এবং ডাক্তার বলে যে আমার সরি আমার আব্বাকে হসপিটালে নেয় এবং ডাক্তার বলে যে আমার আব্বা নাকি হার্ট অ্যাটাক করছে এবং ওই হার্ট অ্যাটাক করা অবস্থায় হসপিটালে এক সপ্তাহে মাথায় আমার আব্বু তখন মারা যায় মাই মিসিং হসপিটালে এবং আমার কাকার পাশেই তখন আমার আব্বাকে দাফন করা হয় আমি আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বার কবরের কাছে আসতে পারি নাই আমি যদিও আসার চেষ্টা করছিলাম আমার মাসহ অন্য অন্য লোকজন আমার গ্রামের লোকজন আমাকে আমার বাবার কবরের কাছে যেতে দেয় আমার আব্বার কবরে আমি এক ফোঁটা মাটি দিতে পারি নি আমার কাকার কবরে আমি এক ফোঁটা মাটি দিতে পারি নি আমার আব্বা মারা গেলো এবং আব্বা মারা যাওয়ার পর আব্বাকে দাফন কাফন করে দিল তখন পরিবারে শুধু আমার মা আর আমার ছোটো বোন এবার আমার মা তখন করল কি এলাকার লোকজনকে ধরে আমার ছোট বোনকে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক ছেলে জামিল নামের ওই ছেলের কাছে বিয়ে দিয়ে দিলো ঘর জামাই জামিলের কাছে ঘর জামাই বিয়ে দিলো আমার বোনের যেদিন বিয়ে হয় ওই দিনও আমি আমাদের গ্রামের মধ্যেই আসি কিন্তু আমার বোনের বিয়েতে আমি যেতে পারি নাই গ্রামের চারপাশে ঘোরাফেরা করতেছি কান্নাকাটি করতেছি গ্রামের মধ্যে ঢুকতে পারি নাই আমার বোনের বিয়েতে পরে আমার বোনের বিয়ে হয় বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখনও এই কুহিনুরের সাথে আছি ওই সময় আমার একটা ছেলে সন্তান হয় মানে আমার একটা ছেলে হয় এবং ছেলেটা হওয়ার পরেই কুহিনুর তখন এই ছেলেটাকে নিয়ে ফেসবুকে ছবি আপলোড দিত ফেসবুকে ছবি দিত এখানে সেখানে যাইতো কুহিনুর আব্বাম্মাও তখন আমাদের এই সম্পর্কটা মেনে নেয় মানে কুহিনুরের বাবা মাও সব কিছু জানতো এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন আমার শাশুড়ি মানে কুহিনুরের আম্মা আমার ছেলেটাকে কোলে করে আমাদের বাড়িতে যায় এই প্রথম আমাদের বাড়িতে যাওয়ার পরে আমার আম্মার কোলে দেয় আমার আম্মা তখন নিয়ে আদর করে এবং কোহিনুরের মা মানে আমার শাশুড়ি তখন আমার আম্মাকে বলে যে আর রাগ খুব রাইখেন না দুইজন মানুষ তো মারা গেল আপনি ছেলেটার আপে মেনে নেন এরকম করে আমার শাশুড়ি যখন আমার আম্মার হাতে পায়ে ধরলো বা আমার আম্মাকে অনুরোধ করলো আমার আম্মা একটা পর্যায়ে বলল যে আচ্ছা ঠিক আছে আমার ভিতরে যে রাগ ছিল আমার তখন রাগটা ভুলে যায় এবং রাগটা ভুলে তখন এই কুহিনুরকে নিয়ে আমার ওই সন্তানকে নিয়ে আমি তখন আমার পরিবারে উঠি মানে আমাদের আমার আব্বার বাড়ির ভিটাতে উঠি তো গ্রামের কেউ আসলে আমার সাথে খুব বেশি কথা বলতো না আমি মসজিদে নামাজ পড়তে গেলে আমার দিকে কেউ ভালো কোনো নজরে তাকাইতো না কেউ আমার সাথে খুব ভালো করে কথা বলতো না মানে সবাই আমার দিকে একটু খারাপ নজরে তাকাতো এবং সবাই মানে এটাই ভাবতো যে আমি খুবই খারাপ খুবই খারাপ টাইপের একটা মানুষ কেউ আমার সাথে ঠিকমতো কথা বলতো না আমি মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়ে আমি চিৎকার করে কাঁদতাম মানে আমার এত খারাপ লাগতো আমার বাবা দাদার আমার কাকার কবর আমার দাদির কবর একসাথেই ছিল কবরের কাছে গিয়ে আমি গোপনে গোপনে কান্না করতাম যেটা আমি কী করলাম কিন্তু বিশ্বাস করেন এত কিছু যে হয়ে গেল এই কোনো কিছুতে কিন্তু কুহিনুরের কোনো রকমের মানে দায়বদ্ধতা নাই বা ও কোনো কিছু ও কোনো দিন আমার কাকার কবরের কাছেও যায়নি এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি বাড়িতে আসার প্রায় সাত মাসের মাথায় আমার আম্মা হঠাৎ করে কি হয় জানি না আমার আম্মার নাকে মুখে দিয়ে রক্ত বেরিতে শুরু হয় মানে হঠাৎ করে আমার আম্মা এরকম মানে হাসি দেয় এবং হাসির সাথে আমার মুখ থেকে রক্ত বের হয় নাক থেকে রক্ত বের হয় ওই পর্যায়ে আমি তখন আম্মাকে আপনার মমি সিং মেডিকেলে নিয়ে যাই সদর হসপিটালে নিলেই ডাক্তার বলতেছে আমার আম্মার অবস্থা ভালো না আমাকে ঢাকায় ভর্তি করানোর জন্য আমাকে ঢাকায় ভর্তি করাই এবং ঢাকায় ভর্তি করাইলে আমি আম্মাকে নিয়ে প্রায় দেড় মাসের মতো ঢাকা মেডিকেলে থাকি আপনি বিশ্বাস করবেন না মানে ঢাকায় একটার পর একটা সরকারি হসপিটাল আমি নিয়ে যাই এবং আমার আম্মাকে নিয়ে বোর্ড মিটিং পর্যন্ত বসে মানে ডাক্তাররা সবাই মিলে অনেক বড় একটা বোর্ড মিটিং বসে এই বোর্ড মিটিংয়ের মাধ্যমেও তারা বুঝতে পারতেছিল না যে আমার আম্মার এক্সিল রোগটা কি আমার আম্মা রোগটা শনাক্ত করতে পারে না প্রায় দীর্ঘ দুই মাস আমি আমার মায়ের নিয়ে ঢাকাতে থাকি এবং দুই মাসের মাথায় আমার আম্মা তখন ঢাকাতে মারা যায় ঢাকার হসপিটাল আম্মা মারা যায় একই সাথে আমার দাদার কবর দাদির কবর আমার বাবার কবর কাকার কবর এবং তার পাশাপাশি আমার মাকেও তখন দাফন করা হয় মানে আমার পরিবারটা তখন পুরো অন্ধকার হয়ে গেছিলো আমি কোথাও আলো দেখতে পাচ্ছিলাম না আমি প্রচুর কান্না করতেছিলাম এবং এরকম করতে করতে আমার ছোট বোন জামাই এবং আমার ছোট বোনের সাথে আমার বউয়ের সম্পর্কটা ভালো ছিল না মানে কুহিনুরের সম্পর্কটা ভালো ছিল না কুহিনুর আমার ছোট বোন জামাইকে মানে জামিলকে দেখতে পারতো না জামিলের সাথে খুব দুর্ব্যবহার করতো খারাপ ব্যবহার করত এবং আমার বোন কিন্তু আদিবে কিন্তু কুহিনুরের কথা অনেক শুনতো মানে আমার বউর কথা অনেক শুনতো কুহিনুরকে সবসময় সাথে সাথে রাখতো বা কুহিনুরের সাথে আমার বোন আদিবের খুব ভালো একটা সম্পর্ক ছিল এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে আমি দেশে থাকবো না কারণ কেউ আমার সাথে ভালো করে কথা বলে না সবাই আমার সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে মানে কারোর সাথে আমার ভালো কোনো একটা সম্পর্ক নাই তা দেশের বাইরে যাওয়ার প্ল্যানিং করতেছি এমন সময় আমার বউ আমারে বলে তুমি যে দেশের বাইরে যাওয়া দেশের বাইরে গেলে তোমার বাপের যে সম্পত্তি আছে সব সম্পত্তির মালিক তো তোমার বোন এবং এগুলার মালিক সবই জামিল হয়ে যাবে যে কোনোভাবেই তোমার বোনের কাছ থেকে আগে জায়গায় সম্পত্তিগুলো নেও এরপরে তোমার দেশে মানে দেশের বাইরে যাইতে হলে তুমি যাও আমি বললাম যে দেখো মানে কহিনুর আমি এগুলো করতে পারবো না আমার দ্বারা এগুলো সম্ভব না আমার বোনের সাথে আমি রকমের চিটারি বাটপাড়ি বা এসব কোনো কিছু আমি করতে পারবো না ও তখন আমাকে বলে তোমারই কোনো কিছু করতে হবে না যা করার আমি করব। আমার কুহিনুর যে কী করে ভাই আমি জানি না আমার বোন মানে মানে আমি বিদেশ যাওয়ার ওই যখন প্ল্যানিং করি তার কয়েক মাস পরেই তার হাজব্যান্ডের সাথেও প্রতি রাতে ঝগড়া করে মানে জামিলের সাথে এত পরিমাণের ঝগড়া করে মানে ঝগড়া করতে করতে আমি বুঝতে পারি যে আমার বউ কুহিনুরকে তাবিজ করে মানে কুহিনুর আমার বউ আমার বোন আদিবাকে ব্ল্যাক ম্যাজিক করে মানে কালো জাদু করে ওই বিভিন্ন কবিরাজের কাছে যাইতো পানি পরা আনতো তাবিজ পরা আনতো এটা ওইটা আইনা কুহিনুর কী করতো আদিবারে খাওয়াইতো আমি দেখতাম এগুলো তো আমি বলতাম যেগুলো তুমি কেন করো ও আমার বলে তোমার বোন জামাইরে সরাই দেওয়ার জন্য তোমার বোন জামাইকে যাতে তোমার বোন ছেড়ে দেয় এই জন্য করতেছে এগুলো তো আমি এগুলো চোখের সামনে দেখতাম বাট দেখার পর আসলে কোনো কিছু বলতে পারতাম না কারণ কিছু বললেই তো কুহিনুর খেপে যাবে রেগে যাবে তা চুপ করে তখন থাকতাম এরকম করে করে প্রায় আট থেকে নয় মাসের মাথায় আমার বোন তখন কুহিনুরের সাপোর্ট নিয়ে ওর হাজব্যান্ডকেও ডিভোর্স করে দেয় তা আমি আসলে আমার বোনের সাথে সত্যি কথা বলতে অনেক অন্যায় করছি আমি চাইলে কিন্তু আমার বোনের সংসারটা বাঁচাইতে পারতাম কিন্তু আমি আমার বউয়ের মানে বিপক্ষে গিয়ে কথা বলতে পারিনি বউয়ের বিপক্ষে কথা বললে আমার বউ আরও ক্ষেপে যাবে আমি মানে আমার কুহিনুরের মন রক্ষাতে আমি তখন চুপ ছিলাম তখন কি করলো ওরে ছেড়ে দিলো হাজব্যান্ডকে ছেড়ে দিল এই ছেড়ে দেওয়ার পরেই আমার এই বউ তখন কে এই কুহিনুরকে কী জানি মানে কুহিনুর আদিবারে কী জানি খাওয়াই দিছে রে ভাই মানে আদিবা কুহিনুর ছাড়া কোনো কিছুই বোঝে না কুহিনুর যদি বলে যে তুমি এখানে বসে থাকো আদিবা আদিবা সারাদিন এখানে বসে থাকে যদি বলে খাও খায় যদি বলে ঘুমাও ঘুমায় মানে একেবারে পোষা প্রাণীর মতো হয়ে গেছে আমরা যেরকম কুকুর পুষি না বাড়ির মধ্যে কুকুর পুষে যেরকম কুকুর আমাদের কথায় উঠে বসে বা আমরা যা বলি কুকুর সব করে একইভাবে মানে আদিবা এই কুহিনুরের কথায় উঠে বসে মানে একদম কুহিনুর মানে আদিবা মনে হয় যেন কুহিনুরের পালা কুকুর হয়ে গেছে এমন একটা অবস্থা এহুদিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে মানে আমি কিছু জানিও না আমি কিছু শুনিও না পনেরো বিশ দিন পরে আমার বউদেহি অনেক খুশি একদিন আমার মিষ্টি খাওয়ায় তাই আমি বললাম তুমি মানে মিষ্টি খাওয়াই তো কে হঠাৎ করে আমার এখানে মিষ্টি খাওয়াচ্ছ আমার বলে মিষ্টি খাও সুখের সংবাদ আছে আমি সুখের সংবাদ কি বাচ্চা আবার হইব নাকি তো ওইটা ছেলে হওয়ার পরে কিন্তু আমার আর কোনো সন্তানাদে হয়নি ও আমার বলে কুহিনুর তার সব সয় মানে আদিবা তার সব সয় সম্পত্তিগুলা আমার নামে লিখে দিছে আমি বললাম মানি আদিবা তার সব শয় সম্পত্তিগুলো তোমার নিয়ে তোমার নামে লিখে দিবে কেন আমি তো এটা বুঝতেছি না তো তোমার নামে কেন লিখে দিবে পরে আমার বলে কে আমার নামে লিখে দিছে এটা থেকে তুমি খুশি না আমার নামে লিখে দাও মানে তোমার নামে লিখে দাও তো একই কথা এগুলো না তোমার নামে কেন লিখে দিবি পরে আমি দলিলপত্র উল্টে দেখলাম যে ঠিকই মানে আদি বা সব কিছু কুহিনুরের নামে লিখে দিছে মানে আমার বাবার যে টোটাল সম্পত্তি ছিল এই সম্পত্তির সব কিছু লিখে দিল কোহিনুরের নামে ভাইয়া আমার ভিতর তখন জানি আর মানে কেমন জানি আমার ভিতরে আর কোনো ভালো লাগা মানে কোনো ভালো লাগা কাজ করতেছিল না যে মানে প্রতিটা জায়গায় প্রতারণা চিটারি বাটপারি এই কুহিনুর এগুলো করতেছে আমার এগুলো সহ্য হচ্ছিল না আর কি এবং সহ্য না হওয়ার পরিপ্রেক্ষিতে আমি একটা সময় কুহিনুরে বললাম যে কুহিনুর আমার দেশে সত্যি ভালো লাগতেছে না তুমি তো এতদিন আমার বলতা যে আমার বাবার শয় সম্পত্তি সব আমার বোনের নামে এখন এই সব শয় সম্পত্তি আমার বোন জামাই সব মিলে খাবে আমি বিদেশ গিয়ে কি করবো তো এখন তো আমার বাবার সব সয় সম্পত্তি তুমি আমার বোনের কাছ থেকে নিয়ে নিলা এখন তো সব কিছু তোমার নামে তা এখন তো কোনো সমস্যা নাই তুমি আমার এখন বিদেশে পাঠাতে আমি বিদেশ চলে যাই মানে আমি দেশের বাইরে চলে যাই আমারে বলতেছে তোমার কি সত্যি দেশের বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তুমি দেশের বাইরে যাবা আমি বললাম হ্যাঁ ভাই আসলেই সত্যি কথা বলতে কি দোকানে গেলে কেউ আমার সাথে কথা বলে না বাজারে গেলে কেউ আমার সাথে কথা বলে না মসজিদে গেলে কেউ আমার সাথে দাঁড়ায় নামাজ পড়ে না মানে আমার পুরো গ্রামটাতে আমি সবার কাছে অবহেলিত মানে প্রত্যেকটা মানুষই আমাকে অবহেলা করে কেউ আমার সাথে একটু ভালো করে কথা বলে না তো সেখান থেকে মনে হলো যে আমি দেশের বাইরে চলে যাই এবং বৈসর্গানিক দেশের বাইরে থাকলে হয়তো মানুষ সব ভুলে যাবে আপনি বিশ্বাস করবেন না যে মসজিদের ইমামকে যদি আমি আমাদের বাসায় দাওয়াত দিই মানে ইমাম আমাদের বাসায় দাওয়াত খাইতে আসে না এই কথা আমি অনেকবার অনেকের কাছে বলছি যে মসজিদের ইমাম সাহেব মোহাজ্জেন সাহেব আমার বাসায় কোনো দাওয়াতে আসে না আমি দা দাওয়াত দিলেও তারা আমার দাওয়াতকে ডিনাই করে আমার দাওয়াতে তারা আসে না যাই হোক এরপরে আমার প্ল্যানিং আমি দেশের বাইরে চলে যাবো আমি থাকবো না এই দেশে তো কুইনুরে বললাম যে আমার একটু জায়গায় বিক্রি করে দাও আমি দেশের বাইরে চলে যাই পরে এভাবে কুহিনুরকে বোঝানোর পরে কোহিনুর কী করলো একটু জায়গা বিক্রি করলো তখন কিন্তু আমার বোন আধা পাগল মানে আদি বা তখন আধা পাগল ওই কোহিনুরের কথায় উঠে কোহিনুরের কোথায় বসে যা বলে তাই তা এরকম করতে করতে পরে কি করলো পরে আমার একটু জায়গা বিক্রি করে দিল দেওয়ার পর আমি তখন সৌদি আরবের একটা বিষয় আমি তখন সৌদি আরবে যাই মোটামুটি পাসপোর্ট টাসপোর্ট করতে এখানে অনেক সময় লাগছে আমি তখন বিদেশে চলে যাই সৌদি আরবে যাই সৌদি আরবে গিয়ে আমি হসটা করি মানে আমি প্রথম হচ্ছে বড় হসটা করি এবং প্রথমে উমরাটা করি এরপরে বড় হস করি এবং সব কিছুর জন্য মহান রাবুল আলমিনের কাছে ক্ষমা চায় আল্লাহর পবিত্র দেশ সৌদি আরবে বসে আমি কান্নাকাটি করি যে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি তো অনেক অন্যায় করছি আমার অপরাধের তো কোনো সীমা নাই আমি তো প্রচুর অপরাধের অপরাধী আমি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কান্নাকাটি করি এবং এরকম করতে করতে আমি যে আরবির বাসায় থাকতাম আমি ওই আরবির হাউস ড্রাইভার হই আর কি মানে হাউস ড্রাইভারের বিষা থাকে ওর আমি ড্রাইভিং করি ওর বউ বাচ্চা এদেরকে নিয়ে এদিক সেদিক ঘুরতে যাই তো এইরকমভাবে আমার কাছে মনে হয় মানে এই বস্যরখানে কেটে যাওয়ার পরে আমি বুঝতে পারি যে আমার বোন আদিবা কেমন যেন একটু পাগলের মতো স্বভাব মানে আমার ভিতরে কেন যেন হঠাৎ করে আমি প্রতি রাতেই মানে যখনই ঘুমাইতাম আমি আদিবারে স্বপ্নে দেখতাম যে আদিবা মারা গেছে মানে আদিবার দাফনের কাপড় পরানো আদিবাকে আমি গোসল করাইতে আসি আদিবার ডেড বডি আমি মানে মৃত শরীরটারে আমি ধুয়ে দিতে বা এই খারাপ খারাপ স্বপ্নগুলো আমি তখন রাতের বেলায় দেখতে থাকি এই ধরনের স্বপ্নগুলো যখন আমি দেখি আমার ভিতরে তখন হঠাৎ করে মনে হলো যে আমার বোনেরে মনে হয় কুহিনুর মেরে ফেলতে পারে তখন আমার মনের ভিতরে এই প্রশ্নটা জাগে যে আমার মা এইভাবে কেন মারা গেল এবং হঠাৎ করে আমার মায়ের এমন কী হইলো যে আমার মায়ের ভূমির সাথে রক্তবিরিত শুরু হলো আমি আমার ময়মেশ সিং শহরে নিলাম ওখানকার কোনো হসপিটালে ডাক্তার আমার মায়েরা ডাকলো না ঢাকাতে এত বড় বড় বোর্ড মিটিং করার পরও আমি মায়েরা বাঁচাইতে পারলাম না আমি তখন শিওর হয়েছে যে কোহিনুর আমার আম্মাকে ব্ল্যাক মেজে করছে মানে আমার আম্মারে কালো জাদু করছে এবং একইভাবে কোহিনুর এই আমার আর আমার বোন আদিবারে যে কালো জাদু করছে এটা তো আমার সামনেই করছে এবং আমি অনেক সময় এটা ওইটা পানি পরা তাবিজ পরা এনে দিতাম বাড়ির বিভিন্ন জায়গায় আমি এরকম পুতুলের ছবি টাঙাই দিতাম শুকুনের মাংস মানে শুয়োরের মাংস আমি খাওয়াইতাম বা হচ্ছে কাকের মাংস এটা ওইটা আমার বোনের আমি রান্না মানে রান্না করতো ও খাওয়াইতো আমি দেখতাম তো এরকম আমি তখন শিউর হয়ে যাই যে আসলে মূলত আমার বোনের মানে আমার বোনেরা কালো জাদু করে মনে হয় মেরে ফেলতে পারে মানে আদিবারে মনে হয় মেরে ফেলতে পারে কুহিনুরে এরকম একটা জিনিস মনে হওয়ার পর আমি হঠাৎ করে একদিন মানে কোহিনুরে বলতে এসেছি কুহিনুর একটা কাজ করো আদিবারে আমার কাছে পাঠিয়ে দাও মানে আমার বাসায় একটা কাজের মহিলা দরকার ছিল মানে কাজের মহিলা তো দুজন আছে এবং আরবির বাসায় মানে হঠাৎ করে আমি পরিকল্পনা করলাম যে আমি কাজের মেয়ের বিষয় আমার বোনটার আমি নিয়ে আসব মানে আদিবাড়ি দেশে নিয়ে আসবো তো আরবির কাজের বাসায় তো তেমন কোনো কাজ নেই তো সারাদিনে ফ্রি ঘোরাফেরা খাওয়া দাওয়া করা এরকম কোনো কাজ নেই তা আমার প্ল্যানিং হলো যে আমি আমার বোনটারে সৌদি আরবি নিয়ে আসবো এবং সৌদি আরবে নিয়ে আসলে আমার বোনটা আমার সাথে থাকবে অন্তত আমার বোনটা মারা যাবে না কারণ আমার বোনটা যদি কোহিনুরের সাথে থাকে তাহলে আমার বোনটা মারা যাবে আমি তখন পুরো শিউর হয়ে যাই কারণ তা হলে কেন আমি প্রতিটাতে আমার বোনের লাশ আমি স্বপ্নে দেখতে পাইতাম যে আমার বোনটা মারা গেছে এরকম করে আমি তখন কোহিনুরে বললাম যে কোহিনুর আমি আদিবারের বিদেশি নিয়ে আসবো পরে আমি আদিবের সাথে ফোনে কথা বলি আমি তুই ভাইয়ের কাছে আসবি ভাইয়ের সাথে থাকবি ও বলে ভাইয়া যাব। তাই আমি ভাইয়ের সাথে থাকতে পারবি ভাইয়ের সাথে থাকলে ভালো থাকবি এরকম করে বলি ও বলে ভাইয়া আমি যাব মানে আমি যা বলতাম তাই শুনতো এর মাঝে ওর হাজব্যান্ড যে ছিল জামিল জামিল কিন্তু ওরে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করে ফেলে মানে জামিল তো আর ওরে ছাড়ে না আমার বোনে জামিলকে ছেড়ে দেয় জামিলকে ছেড়ে দেওয়ার পরে জামিল তখন আরেকটা বিয়ে করে জামিল তখন ওর মতো করে সংসার করতেছে ও তখন আর আমার বোনের কোনো খোঁজখবর নেয় না বা আমার বোন তখন ওই ডাইনি কুহিনুরের সাথে ঘুরতেছে পরে আমি কুহিনুরে বললাম মানে কুহিনুর রাজি না কুহিনুর কোনোভাবেই রাজি না যে আমার বোনের আমি বিদেশে আনবিটে কুহিনুর রাজি হইতেসে না আমি কুহিনুরে খুবভাবে বুঝেলাম যে কুহিনুর তুমি এরকমটা কইরো না তোমার কাছে অনুরোধ করতেছি তুমি দাও ও আমার কাছে থাকুক থাকলে সমস্যা কি বলো তোমরা ভাই বোন এক হয়ে যাবা ভাই বোন এক হয়ে আমার ছেড়ে দিবা এই মানে তোমারে ছাড়বো কেমন করে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর যত জায়গায় সম্পত্তি আছে সবই তো তোমার নামে আমাদের যা আছে বিটা মাটি বাড়িঘর সবই তো তোমার নামে তা তোমারে ছাড়বো কিভাবে তোমারে ছাড়লে তো আমরা রাস্তায় বসতে হবে তাই না এরকমভাবে বোঝানোর পরে একটা পর্যায়েও তখন বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি পাসপোর্ট করাবো পরে সে কী হল আদিবার পাসপোর্ট করাইল আদিবার পাসপোর্ট করে আদিবার পাসপোর্টটা আমার কাছে দিল দেওয়ার পর আমি আমার কফিলে দিলাম আমার আরবি দিলাম আমার আরবি তখন আদিবের ভিসাটা লাগাই দিলো ওর ঘরের হাউস মানে আপনার হাউসের ভিসা কাজের মেয়ের হাউস হাউসমেটের বিসা লাগাই দিল সব কিছু ওকে হইলো এবং ভিসার এই টিকিটও কাটে দিলাম মানে ও এখান থেকে টিকিট কেটে দিছে টিকিট কনফার্ম হওয়ার পরে আমি তখন আমার বউরে বললাম যে তুমি আদিবাড়ি এয়ারপোর্ট আইনে দাও আদিবাড়ি এয়ারপোর্ট আইনে দাও এবং এয়ারপোর্ট আইনে দিলে পরে আমি আদিবারে আদিবাড়ি এয়ারপোর্ট আইনে তুমি দাও আদিবার সাথে ও তখন কী করলো মানে ওদের ফ্লাইট ছিল আপনার ভোর পাঁচটা বাজে তো ভোর পাঁচটা বাজে যখন ফ্লাইট এবং আপনার এই মামি সিং থেকে যেতেও তো একটা সময় লাগবে তাই না তো আমি আমার বউরে বললাম তুমি আদিবারে দিন নিয়ে আদিবারে নিয়ে আগের দিন রাতের বেলায় চলে আসো তো ওরা এর আগের দিনেই সন্ধ্যা রাতে চলে আসে ঢাকাতে আইসে একটা হোটেল ভাড়া করে একটা হোটেল রুম ভাড়া করে এবং একটা হোটেল রুম ভাড়া করার পরে ওই হোটেল রুমে ওরা দুজনে থাকে আমি ভিডিও কলেও তাদেরকে দেখি তো যখনই তার ফ্লাইট মানে সকাল পাঁচটা বাজে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় হঠাৎ করে আমার বউ আমারে কল দিতেছে আমি তখন ঘুমাইতে আসি সৈদিতে আমি ঘুম ভাঙসিং ফোন ধরছি ধরা পড়ে বলতেছে যে সর্বনাশ হয়ে গেছে তোমার বোন তো হোটেল থেকে পালাইছে এলে মানি কি আমার বোন হোটেল থেকে পালাইছে বলে তোমার বোন হোটেল থেকে পালাইয়ে গেছে তোমার বোন এত পাইতেছি না তো কী কো আমার বোন হোটেল থেকে পালা আমার বোন হোটেল থেকে পালাইয়ে কই যাবো ঢাকা শহর কোথাও চিনে না কেউ তো জীবনেও ঢাকাতে চায়নি পরে বলো ও হোটেল থেকে পালাইয়ে গেছে ওরে পাইতেছি না আই বললাম যে দুই ঘন্টা পরে ওর ফ্লাইট তুমি এগুলো কী বলতেছো তুমি কি পাগল হয়ে গেছো নাকি ওরে ওর 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 তো ফ্লাইট পরে আমার বলো তোমার বোন পালাইয়া গেছে ওখানে আমি কী করবো আমার কী করার আছে মানে আমার বোন ওখানে আমার সাথে খুব গরম হয়ে যায় তা আমার কথা হচ্ছে কি আমার মানে বোন তো পালানোর কোনো কথাই না মানে আমার বোন পালাইয়া যাইবে কোথায় আমি বোনের সাথে আমার কথা হইলো আমার বোন আমার সাথে সব কিছু সুন্দর কথাবার্তা বললো এ যে আমার বোন পালাইয়া কোথায় যাবে না আমার বোন পালাতে পারে না আমি বললাম যে দেখো কুহিনুর তুমি আমার সাথে অনেক বাটপারি করছো অনেক চিটারি করছো আমার সাথে আর বাটপারি করো না আমি তোমার দুইটা পায়ে ধরে আমার কাছে সত্য কথা বলো আমার বোন কোথায় আমার বোনের কী করছো পরে আমার বলে আরে না তোমার বোন পালাই গেছে এই কথা ও তখন করলো কি ঢাকা থেকে আবারও ময়মিন সিং চলে গেছে এবার ময়মিন সিং চলে যাওয়ার পরে আমি তখন করলাম কি এক সপ্তাহের মধ্যে আমার কফিলডে বললাম আবার কফিল আমার সাথে রাগারাগি করতেছে অনেক ঝামেলা করতেছে কারণ বিষে উঠে তো টাকা লাগছে তাই না এত টাকা দিয়ে বিষে উঠেছে এরপরে টিকিট কেটে দিছে আমার বোন আসলো না এত কফিলে লস হয়ে গেছে না তা কফিল আমার সাথে খুব রাগারাগি বা দুর্ব্যবহার খারাপ ব্যবহার করতেছে এরই যে আমি কফিলডে বললাম যে তুই আমার বাংলাদেশে যাইতে দে আমি আমার বোনের সাথে করে নিয়ে আসবো তা তুই আমার বাংলাদেশে যাইতে দে ও তখন রাজি হয় না পরে ওর বউয়ের আমি বুঝাইলাম যে দেখ তোর জামাইরে বল আমার দেশে পাঠাই দে আমি গিয়ে আমার বোনের সাথে করে নিয়ে আসবো আবার ওরা বাঙালি কামার মেয়েদেরকে মানে কাজের মেয়েদেরকে অনেক পছন্দ করত। তা এরপরে সৈদির বউ যখন বললো যে তুই ওরে টিকিট কেটে তো দেশে যাক দেশে গিয়ে ওর বোনের ও নিয়ে আসুক এই বলার পরে কফিল তখন আমার টিকিট কেটে দে বলে খবরদার তুই কিন্তু মাসখানিকের ভিতরে তোর মানে বোনের নিয়ে আসবি পরে আমি দেশে আসি ঢাকা এয়ারপোর্ট আসি ঢাকা এয়ারপোর্ট আসার পরে আমি সর্বপ্রথম বরিশালে যাই মানে আপনার ময়মিন সিংয়ে যাই মামিন সিংয়ে যাওয়ার পরে আমার বউরে বলি তোমরা কোন হোটেলে ছিলাম ও তখন হোটেলের নাম বলে আমি তখন সেই হোটেলে আসি হোটেলে আসার পরে আমি হোটেলের ম্যানেজার সহ অন্য যে লোকজন ছিল তাদেরকে জিজ্ঞেস করি যে অমুক দিন অমুক তারিখে আমার বোন এখান থেকে নিখোঁজ হয়ে গেছে আমার বোন কই গেছে এইভাবে যখন মানে তাদের সাথে রাগারাগি করি মানে তারা আমার কোনো ঠিকানা দেয় না বা তারা কোনো কিছু বলে না পরে যেই থানার ভেতরে আমার বোন ছিল আশকোনা ওই থানাতে আমি তখন গিয়ে একটা মানে মামলা দায়ের করেছি অমুক হোটেল থেকে আমার বউ আমার বোন নিখোঁজ আমার বোনের পাওয়া যাচ্ছে না অমক হোটেল থেকে এইবার মামলাটা করার পরে মামলাটা করে যখন আমি বাড়িতে যাই মানে ময়মিসিংয়ে যাই আমার বউ তখন আমার সাথে খুব দুর্ব্যবহার করে এই তুমি আমার বিশ্বাস করো না আমি তোমার কোনো কথা বললে তুমি আমার বিশ্বাস করো না তুমি মামলা উঠাও মানে মামলা উঠানোর জন্য আমার পিছনে মানে উঠে পড়ে লাগছে আমি যাতে মামলা উঠাই তা আমি কেন মামলা উঠাবো আমার কথা আমার বোনেরা আমি পাই না ও বলে তোমার বোন পালায়ে গেছে অন্য ছেলের সাথে তোমার বোনের সম্পর্ক ছিল তা তুমি এখন মামলা করবা কেন তুমি মামলা উঠাও আমার আমি মামলা উঠাবো না এই নিয়ে রাগারাগি করিয়া ভাই আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে দেয় এবং ডিভোর্স দিয়া কাবিনে টাকার জন্য সাথে আমার পাঁচ লক্ষ টাকা কাবিনে বিয়ে হইছে কাবিনে টাকার জন্য আমার নামে মামলা করে দেয় আমার নয় মামলা করে দেয় আমি তখন বিদেশ করছি আমার কাছে কিছু টাকা ছিল আমি পাঁচ লক্ষ টাকা ওরে ফিরিয়ে দিই মানে কাবিনের টাকা দিয়ে দি যা একে তো আমার বাবার সয় সম্পত্তি সব নিয়ে গেল আমার কাবিনের টাকাও পাঁচ লাখ নিয়ে গেল আমি ভাই তখন পাগলের মতো ঢাকায় এসে আমার বোনেরে খুঁজতেছি আইনের আশ্রয় নিলাম প্রশাসনের আশ্রয় নিলাম নিয়ে বোনেরে খুঁজতেছি কিন্তু বোনের কোনো সন্ধান আমি আর খুঁজে পাই না হেরিমা যে গ্রাম থেকে খবর আসলো যে আমার বউ ওই যে হিমেলের কথা বলছিলাম হিমেলের বিয়ে হয়েছে হিমেলের বউ আছে বাচ্চা আছে এরপরে আবার পুনরায় এই কুহিনুর হিমেলের বিয়ে করে মানে হিমেল তার যে যারে বিয়ে করছে ওই মেয়েটাকে ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে সন্তানসহ এই কুহিনুরে বিয়ে করে মানুষ যে কতটা খারাপ হতে পারে আমি আসলে কুহিনুরকে না পাইলে কখনো বিশ্বাস করতাম না এরপরে আমি ঢাকাতে আমার বনেরে খুঁজতেছি আমার বনেরে পাই না পাই না কোনো জায়গায় আমার বোনের কোনো সন্ধান আমি খুঁজে পাই না এভাবে একদিন দুদিন না দীর্ঘ প্রায় দুই বৎসরের মতো আমি ঢাকাতে ঘুরি এই দুইটা বৎসর আমার খাওয়া নাই খাওয়ানায় ঘুম নাই রাস্তায় 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 আমি বললে আপনি বিশ্বাস করবেন আমি বেনগাড়ি পর্যন্ত চালাই ঢাকাতে বেনগারি চালাই পেটের দায়ে বাংলা হোটেলে পর্যন্ত চাকরি করি মানে ভাতের হোটেলে চাকরি করি এরকম করতে 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 একটা পর্যায়ে আমি খবর পাইলাম মানে এলাকার লোকজনের মাধ্যমে। মানে হিমেলের মাধ্যমে যে হিমেল আমার বউরে বিয়ে করছে এই হিমেলের মাধ্যমে আমি আমার এক বন্ধুর মাধ্যমে খবর পাই আমার বোনেরা নাকি আমার বউ কোহিনুর নাকি বিক্রি করে দিছে ঢাকাতে ঢাকাতে নাকি বিক্রি করে দিছে মানে পতিতালে বিক্রি করে দিছে এরকম একটা খবর আমি তখন পাই খবরটা পাওয়ার পরে আমি তখন এই লাইনে হাঁটতে শুরু করি যে পতিতালয়ে কোথায় আছে ঢাকার বিভিন্ন পোতিতালয়ের সাথে ঘোরাফেরা করতে 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 একটা বড় দালালের সাথে আমি তখন স্বর্ণাপন্ন হই এবং ওই দালালকে আমি তখন আমার বোনের ছবিটা দেখাই যে এই মেয়েটাকে পাওয়া যাচ্ছে না পরে তিনি খুঁজতে শুরু করে তিনি খুঁজতে 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 প্রায় ষোলো সতেরো দিন পরে তিনি আমার বোনের সন্ধান পায় সন্ধান পেয়ে বলতেছে যে টাকা লাগবে আপনার বোনকে আনতে হলে টাকা লাগবে আপনার বোনকেও আমার জায়গায় বিক্রি করে দিস আপনার বোন আসে একটা মানে সোজা কথা যেটা দৌল আর একটা পল্লিতে আছে আমার বোন আমি অল্প কয়টা টাকার জন্য আমার কোহিনুরের গ্রামে গিয়া পা পর্যন্ত চাইপা ধরি যে তোমার পায়ে ধরি তোমার আল্লাহর দোহাই লাগে আমার আমার কয়টা টাকা দাও আমি ওর পায়ে পর্যন্ত আমার বাপের সব সয় সম্পত্তি ওর নামে সব সম্পত্তি ওর নামে কিন্তু কোনোভাবে ও আমারে এক ফোটা পরিমাণের জায়গা বিক্রি করে দিল না বা আমার একটা টাকাও দিল না আমি লাস্টে আমাদের গ্রামের যে গণ্যমান্য লোকজন আছে ওদের ধারস্থ হই কেউ আমাকে দশ হাজার কেউ বিশ হাজার এরকম করে করে প্রায় এক লাখ টাকার মতো গ্রামের মানুষ আমাকে চাঁদা উঠাই দেয় আমি সবার কাছে বলি যে আমার বোনের মানে অবস্থা খারাপ বোনের হসপিটালে ভর্তি করে সে বোনের চিকিৎসা করতে হবে এই এই মিথ্যা বলে আমি তখন গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা নিই এবং এক লক্ষ টাকার মাধ্যমে আমি তখন আমার বোনকেও দৌল দিয়া থেকে রক্ষা করি মানে আনি আমার বউ আনার পরে আমারে বলে আমি ওরে বললাম যে দৌলদিয়ায় তো তোর কাছে মোবাইল ছিল এবং তুই তো ওইখানে বন্দি অবস্থায় ছিলি না তুই আমার সাথে কেন যোগাযোগ করলি না আমার কেন জানাইলি না অতক্ষণ আমার বা আমি তোমারে কেন জানাবো তুমি তো নিজেই বিদেশে নেওয়ার নাম করে আমাকে বিক্রি করে দিস আমি বললাম মানি আমি তোর বিদেশে নেওয়ার নাম করে বিক্রি করে দিছি এটা তুই কি বলো বলো হ তুমি আর তোমার বউ আমার বিদেশে পাঠানোর নাম করে বিক্রি করে দিস যার কাছে আমার বিক্রি করছো সেই আমারে বলছে এই বলি তোরে কে বলছে বলে আমার কাছে যার কাছে আমার বিক্রি করছো ওই মহিলাই আমারে বলছে যে তুমি নাকি আমার ওই মহিলার সাথে বিদেশ থেকে কথা বলছো এবং বিদেশ থেকে কথাবার্তা বলার পর ওই মহিলার কাছ থেকে নাকি তুমি টাকা নিছো টাকা নিয়ে নাকি আমার বিক্রি করে দিছো হাই বললাম হাই রে বোন এই সবই তোর ভাবির চালাকি সবই কুহিনুরের চালাকি পরে আমারে বলে তুমি জানো ভাবিও কিন্তু মাঝে মাঝে ওইখানে যাইতো আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় ভাবিও মাঝে মাঝে যাইতো এবং মোটা অঙ্কের টাকার জন্য কাজ করতে আমি দেখছি শেষ পর্যন্ত এই জড়াই ধরে কান্না করে বললাম যে তুই আমার মাফ করে দিস আব্বা আম্মা কাকা ওরা তো মারা গেছে ওরা তো আর ওঠার আর আমি মাফ চাইতে পারবো না বা তো মারাই গেছে তুই বনে আমার মাফ করে দিস এই বোনের জড়াই ধরে পরে আমি বোনের নিয়ে ঢাকাতে থাকতে শুরু করি এবার আস্তে আস্তে করে আমি ঢাকায় আমাদের যে গ্রামের লোকজন আছে তাদেরকে দিয়েই আমি তখন আস্তে আস্তে করে মামলা দায়ের করার ব্যবস্থা করি যে আমি কুহিনুরের নামে মামলা করব এই মামলা মোকদ্দমার কথাবার্তা উঠতে উঠতে কুহিনুর করল কি আমার বাপের ওই সম্পত্তিগুলো প্রায় অর্ধেক দামে আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে আপনার প্রভাবশালী এক চেয়ারম্যান আমাদের এলাকার ওই প্রায় আমাদের সম্পত্তিগুলো অর্ধেক দামে ওই চেয়ারম্যানের কাছে বিক্রি করে দিল কুহিনুর এবং এই জায়গাগুলো বিক্রি করে কুহিনুর এবং তার আমার তার স্বামী হিমেল ওরা দুজনেই ঢাকাতে চলে আসে ঢাকাতে এসে তারা তখন ঢাকাতে জায়গায় কিনে আমার আব্বার বিঘায় বিঘায় সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি তারা অল্প টাকায় বিক্রি করে পরে ঢাকাতে এসে বাড়ি করে তো ঢাকাতে তারা এখন ভালো আছে তারা বাড়ি কিনছে এবং ওই বাড়ি তারা ভাড়াও দেয় নিজেরাও থাকে খুব ভালো অবস্থানের মধ্যে আছে আমি আমার বোনেরে নিয়ে ঢাকা শহরে আসি পরে আমার বোনের একটা বিয়ে দিছি যদিও বোন রাজি হয় না একজনের কাছে বিয়ে দিছি ওই লোকটাও ভালো আছে তিনি একটা হোটেলের আপনার পাবড়চির কাজ করে আমার বোনের ঘরে এখন দুইটা কন্যা সন্তান আছে আমার বোন এখন তার স্বামীকে নিয়ে ভালো আছে এরপরে আমার বোন অনেক চেষ্টা করছে আমাকে বিয়ে করানোর জন্য আমি আর বিয়ে শাদি করি বিদেশও বিদেশেও নাই বিয়ে শি করি নাই এভাবেই পড়ে আসছি এখন তো ভাই অনেক বয়স হয়ে গেছে দাড়ি চুল সব পাইকে গেছে আমার একটা পুত্র সন্তান আছে আমার ছেলেটা কুহিনুরের কাছে হিমেলের লগে আছে ঢাকাতেই তাই ছেলেটার জন্য মাঝে মাঝে খারাপ লাগে আমার বউ ফেসবুকে যদি আমার ছেলেটারই নিয়ে ছবি দেয় আমি ছবিটা মানে কুহিনুর ছবি দিলে ছবিটা আমি ডাউনলোড করে রাখি আমার ছেলেটার মাঝে মাঝে দেখি সারাটা রাত চোখের পানি ঝরাইতে ঝরাইতে রাত কাটে আমার ছেলেটার মুখের দিকে আমি এখনও চুকের পানি ধরে রাখতে পারি না আমার ছেলে হয়তো আমাকে চিনবে না এখন সামনে গেলে হয়তো আমাকে বাবাও ডাকবে না ও হিমেলকে বাবা ডাকে হিমেলের সাথেই আছে ভালো থাকুক আমার জীবনে যা ঘটেছে আর কারো জীবনে এরকম কোনো মারাত্মক ঘটনা না ঘটুক ভাই সম্পত্তির লোভে পড়ে মানুষ যে এতটা নিচে নামতে পারে আমার বউকে না পাইলে আমি কখনোই বিশ্বাস করতাম না আমি জানি আমার বউয়ের কোনো বিচার কেউ করতে পারবে না এবং আমি কারো কাছে বিচারও দেই না আমি জানি রোজ হাঁসুরের ময়দানে কুহিনুরের বিচার হবে আল্লাহ তালা নিজ হাতে কুহিনুরের বিচার করবে এবং আমি যে পাপ করেছি আমিও অনেক পাপই আমি জানি আমার পাপের জন্য আমি আপনাদের কাছে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ আমাকে মাফ করে দেখ যদি আপনি মনে করেন আমার গল্পটা প্রচার করা উচিত আমার গল্পটা প্রচার করবেন এবং আমার গল্পটা প্রচার করলে আমি অত্যাধিক খুশি হব ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আমি মাঝে মাঝে একটা কথা বলি যে জীবনের বাস্তবতা হারমানিয়া দেয় গল্প সিনেমা আর রূপকথা দেখেন একটা মানুষ একটা মানুষ বলে লাখ টাকার বাগান খাইল এক টাকার ছাগলে এই কুহিনুর কোথাকার কোন কুহিনুর ওর কাকারে বিয়ে করে ওর কাকার নাম ছিল মনির ওর মনির কাকারে বিয়ে করে কুহিনুর এই বাড়িতে আসে এবং এই এক কুহিনুর আসলেই সে কুহিনুর ভাই আমি ওই আপনার হৃত্বিক রশনের একটা মুভি দেখেছিলাম ইন্ডিয়াতে বহু বছর আগে মনে হয় আপনার কোহিনুর নিয়ে একটা মুভি ছিল আমার মনে হয় এই সেই কোহিনুর ঋত্বিকের পুরো জুড়ে এক কোহিনুর ছিল ওই কোহিনুরকে নিয়ে মুভি শেষ হল এবং আজকের এই গল্পের এই কুহিনুর ওই সেই কোহিনুরই আমারও ভাই সত্যি অনেক কষ্ট হচ্ছে আকাশের আকাশ ভাইয়ের জন্য এবং ওনার এখন অনেক বয়স হয়েছে ওনাকে বললাম যে আপনি বিয়ে শাদী করেন নিজে সংসার করেন উনি আসলে বিয়ে শাদী করা বা সংসার করার মধ্যে উনি আর নাই এবং উনি এইভাবে ওনার জীবনকে মানে জীবন কাটাতে চায় খুবই দুঃখ লাগলো মানুষটার জন্য কিছুই করার নাই তবে তার গল্প থেকে আমি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি আকাশ ভাই অনেক অপরাধ করেছে যখনই তার বোনকে এভাবে ব্ল্যাক ম্যাজিক করে তার বোন জামাইয়ের কাছ থেকে বোনকে সরাই নেয় তখনই আকাশের উচিত ছিল কুহিনুরকে বাধা দেওয়া কিন্তু সে তখন বাধা দেয়নি এটাই ছিল তার জীবনের সর্বশ্রেষ্ঠ বুল এবং দ্বিতীয় ভুল হচ্ছে কুহিনুর যখন তার সাথে ফেসবুকে রিলেশন করে এটা জানার পরেও কুহিনুরকে সাথে সে না জড়ানোটাই ঠিক ছিল আকাশ তার জীবনের গল্পে যে ভুলগুলো করেছে আপনি এই গল্প থেকে শিক্ষা নেন এবং এই ভুলগুলো আপনি করবেন না তবেই আপনার গল্প শোনা সার্থক আর আমার গল্প বলা সার্থক আমি বারবার বলে আমি কোনো মানুষকে হেয় প্রতিবন্ধ করার জন্য ছোট করার জন্য গল্প প্রচার করি না আমার গল্প প্রচার করার একটাই উদ্দেশ্য যেন এই গল্প থেকে আপনি কোনো কিছু শিখতে পারেন যেটা আপনার ভবিষ্যৎ জীবনে কাজে আসবে দ্যাটস ইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আজকের মধ্যে এখানেই বিদায় আমার আপনার সাথে দেখাবো অন্যদিন অন্য করা বাস্তব জীবনের গল্প নেই তবে হ্যাঁ আজকের গল্প আকাশের জন্য দুইটা লাইন লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ